স্ক্রিন শেয়ার করার কথা বলছো, তার করতে হবে না, আমি তো করেছি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র একটা ছোট গল্প, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে তো আলাদা করে কিছু বলার নেই। সবাই জানো যে সাহিত্যের কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি, কি কাব্য, কি নাটক, ছোট গল্প, প্রবন্ধ, কথা সাহিত্য, সব কিছুতেই তার অবদান রয়েছে। আর তার মানে কি বলবো, জীবন কাহিনী বা জীবন বৃত্তান্ত, এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি না, শুধুমাত্র তার স্ত্রীর পত্র যে ছোট গল্প সেটা নিয়ে প্রথমে আলোচনা করছি। আর এটা থেকে যা প্রশ্ন আছে তোমাদের বইয়ের অনুশীলনীতে, যা কিছু আছে, প্লাস আমি কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব। মোট কথা আজকে ছোট গল্পে রবীন্দ্রনাথ এটা সম্পর্কে আলোচনা করছে, বাকিগুলো আলোচনা করছে না। তো প্রথম কথা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা ত্রিকালদর্শী বলতে পারি, অতীত, বর্তমান, এমনকি তিনি ভবিষ্যৎ দ্রষ্টাও বলা যায় এমন কবি সাহিত্যিককে। বলো। হ্যালো স্যার, বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুচ্ছ বইটি আছে, ওখান থেকে পড়াচ্ছেন না পিডিএফটা থেকে পড়াচ্ছেন? একই ব্যাপার তো, বইটা আমার কাছে আছে, তাই জিজ্ঞাসা করছি। টেক্সট বইটা তোমার কাছে আছে, গল্পগুচ্ছ? হ্যাঁ আছে। হ্যাঁ, তো ওটার গল্পগুচ্ছটা বার করে রাখো বইটা। আমি তো বললাম কিছু কিছু আমি লাইন বলবো, সেগুলো মার্ক করবে, টেক্সটটা পড়াবো, কিন্তু টেক্সটটা যেহেতু তোমাদের কাছে সবার কাছে নেই, তার জন্য পিডিএফটা স্ক্রিনে শেয়ার করছে। এই পিডিএফটা কিন্তু নয়, গল্পগুচ্ছ থেকেই পড়াচ্ছে, একই ব্যাপার তো, একই না? এখানে যেটা এক আচ্ছা, পেজে আমি আছে আগে সেটা, একটু শুনতে পারিনি, প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কের, এই জন্য হ্যাঁ জানতে চাইলাম। ঠিক আছে, আমি কিছু কিছু পড়াতে পড়াতে লাইন বলবো, সেগুলো মার্ক করে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এই ধরনের কবি সাহিত্যিক যারা ছিলেন রবীন্দ্রনাথের মতো, তো তারা অবশ্যই ভবিষ্যৎ দ্রষ্টাই বলা যায়, তারা অতীত থেকে অভিজ্ঞতা নিচ্ছেন, বর্তমানে যা কিছু দেখছেন সেখান থেকেও সঞ্চয় করছেন, এরপরে সেটা নিয়ে তারা ভবিষ্যতের জন্য কিছু বার্তা দিয়ে গেছেন, যেটা আজকে মানে ফুলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, যেগুলো তিনি চিন্তা ভাবনা করেছেন সেগুলোর বিকাশ করছে, বা যে চিন্তা ভাবনা তিনি করেছিলেন সেটা মানুষ যদি কাজে লাগাতে পারতো তাহলে অবশ্যই সেটার সুফল পাওয়া যেত। তো এই ধরনেরই একজন সাহিত্য স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ঊনবিংশ শতাব্দীকেও দেখেছেন এবং বিংশ শতাব্দীকেও দেখেছেন। ঊনবিংশ শতাব্দী বুঝতেই পারছো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে, মানে কোন শতাব্দী ওটা, বিংশ শতাব্দী না ঊনবিংশ শতাব্দী? ঊনবিংশ শতাব্দী। ঊনবিংশ শতাব্দীর। আর তার মৃত্যু 1941 সালে, ওটা বিংশ শতাব্দী। তাহলে তিনি যখন তার যৌবন কাল বুঝতেই পারছো, তখন ঊনবিংশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীর তিনি নারীদের জীবনচিত্র বা সামাজিক অবস্থান সবকিছু প্রত্যক্ষ করেছেন। তো যেটা বলছিলাম, এই ত্রিকালদর্শী রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এমন সময়ে তার আবির্ভাব যে তিনি ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দী দুটোকেই প্রত্যক্ষ করছেন, এবং শুধু প্রত্যক্ষ করছেন না, তার মধ্য দিয়ে তিনি অনেক কিছু বার্তা দিচ্ছেন, তার অভিজ্ঞতা হচ্ছে। ঊনবিংশ শতাব্দীর বিশেষ করে নারীদের জীবনটা তিনি প্রত্যক্ষ করছেন, আমাদের ভারতীয় নারী বা বিদেশের নারী, ঊনবিংশ শতাব্দীর নারীদের জীবনটা কি রকম, সামাজিক অবস্থান কি রকম, সেটা তিনি দেখছেন। পরবর্তীকালে বিংশ শতাব্দীর নারী, তাদের সঙ্গে তিনি তুলনামূলক আলোচনা করে দেখছেন বা অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করছেন, সেই নারীদেরকে যারা গৃহবন্দী আছে তাদেরকে বাইরে নিয়ে আসার চেষ্টা করছেন, যে শিক্ষা বা মুক্তির আলো পেলে কি হতে পারে। সেটা যখন তিনি বিলেতে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, তিনি নিজেও পরে সেটা কি বলবো, অভিজ্ঞতা হয়েছে তার, যে আমাদের দেশের নারীদের অবস্থানটা কি রকম রয়েছে ঊনবিংশ শতাব্দীর নারী, যখন তিনি প্রথম বিদেশে গিয়ে দেখছেন যে সেখানে পুরুষদের সাথে পায়ে পা মিলিয়ে নারীরা কাজ করছে, তার মূল কেন্দ্র হচ্ছে শিক্ষা, শিক্ষিত হয়েছে তবেই না পুরুষদের সঙ্গে বাইরে কাজ করছে, পুরুষ যদি অফিসে কাজ করছে মেয়ে কেন করতে পারবে না, এই যে ভাবনাটা, সংকীর্ণতাটা দূর করেছিল বিদেশ থেকে। ঠিক আছে, বিদেশ থেকে মানে কি, বিদেশি মানুষরা আমাদের বিশেষ করে যেসব জায়গায় তিনি ঘুরেছেন, জাপানে আর যেসব জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরেছেন, সেখানে গিয়ে তিনি বেশ কিছু গ্রন্থ লিখছেন,
পত্র সাহিত্যের কিছু আমরা জিনিস পাচ্ছি, যেরকম হচ্ছে রাশিয়ার চিঠি, জাপানের পথে, এসব তিনি চিঠি লিখছেন, সেগুলো তো ব্যক্ত করছেন তার কাহিনীগুলো, কি দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন, জীবন স্মৃতি থেকে শুরু করেছেন, সেখানে তিনি সেই নর্মাল স্কুলে গিয়েছেন, সেখানকার কি অভিজ্ঞতা সেগুলো তিনি জানিয়েছেন। তো এটাই কবি সাহিত্যিকদের পরিচয়। তো তিনি কি করছেন না দেখছেন যে আমাদের ঘেরাটোপের মধ্যে নারীদের অবস্থান কি রকম, সেটা তিনি প্রত্যক্ষ করছেন যখন বাইরে যাচ্ছেন তখন। বা আমি কি বলেছিলাম যে যত তুমি ভ্রমণ করবে তত তোমার মধ্যে অভিজ্ঞতা বাড়বে, তখন তখনই তত তুমি তুলনা করতে পারবে কোনো জিনিসের সাথে। তুমি পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের তুলনা করতে পারবে না। হ্যাঁ, তুমি একদিন বিহারে যাও, থাকো ওখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস, তারপর তুমি পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করতে পারবে বিহারকে। আমি নিজের অবস্থানে থেকে কারোর সঙ্গে তুলনা করব সেটা নিজের দিক থেকে, যতক্ষণ পর্যন্ত না আমি সেই জায়গায় বা তার জায়গাতে যাব, সেই জায়গাটার অভিজ্ঞতা সঞ্চয় করব, ততক্ষণ কিন্তু ততক্ষণ পর্যন্ত না তুলনা করতে পারবো না, তাহলে তুলনাটা সঠিক হবে না। তো সেটাই রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিদেশে যাচ্ছেন তখন তিনি দেখছেন যে আমাদের এখানে ঘেরাটোপের মধ্যে নারীরা কিরকম জীবন যাপন করছে বা বিদেশের নারীরা কিরকম করছে। তিনি দেখতে চাইছেন যে এদের মধ্যে উন্নতিটা কোথা থেকে এলো, এই যে মুক্তি পেলো স্বাধীনতা পেলো কোথা থেকে এলো। অনেক কিছু ব্যাপার আছে, প্রথমত ওই যে বঙ্কিমচন্দ্র তার প্রবন্ধ সাম্য প্রবন্ধে যা জানাচ্ছেন, ওখানে যে নারী লিঙ্গ বৈষম্যের কথা তিনি জানিয়েছেন যে মেয়েরা আর ছেলেরা দুটোর মধ্যে কি তফাত আছে, এটা তোমার কোনো কি বলা যায় ওটাকে, তোমার মানে এমনি কোনো স্বভাবগত যে পরিবর্তন রয়েছে সেটার বেসিসে কিন্তু আমরা মানে বিচার করি, যে এমনি স্বভাবগত পরিবর্তন রয়েছে কিন্তু এই যে পরিবর্তনটা নারী পুরুষের মধ্যে সেটার জন্যই কি নারীরা পিছিয়ে বা পুরুষরা এগিয়ে, সেটা বঙ্কিমচন্দ্র বিশেষ করে আলোচনা করছেন। নারী এবং পুরুষের লিঙ্গ বৈষম্য যেটা, সেখানে যে কোনো একটা কথা যেরকম বলে যে এটা মেয়েদের কাজ নয়, অনেক আছে না পুরুষের কাছে শুনতে পাবে বলে এটা ছাড়ো ছাড়ো এটা তোমার দ্বারা হবে না, এটা মেয়েদের কাজ নয়। এই কথাটা বলার মধ্যে মানে বিষয়টা কি ভেবে দেখো একবার, মেয়েদের কাজ নয় মানে স্বভাবগত বৈশিষ্ট্য আলাদা আছে মেয়েদের, তা বলে তারা ছেলেদের সমান কাজ করতে পারবে না বা কিছু, সেটাও তো মানে ব্যাপার নয় না। তো সেই যাই হোক, এরকম বঙ্কিমচন্দ্র আলোচনা করছেন সাম্য গ্রন্থে লিঙ্গ বৈষম্য সম্পর্কে। তো সেই বৈষম্যটাতে তিনি দেখাচ্ছেন যে নারীরা কোনো অর্থেই পিছিয়ে নেই পুরুষদের থেকে, সমান অধিকার রয়েছে সব কিছুতে, এমনকি পিতৃ সম্পত্তিতেও, এবং তারা সবই পারবে। মূল জায়গাটা, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শিক্ষা, তাদের যে শিক্ষার জায়গাটা সেটা ওই কথামালাতেই শেষ হয়ে যায়, এরকম একটা লাইন আছে, নারীদের শিক্ষা কথামালাতেই শেষ হয়ে যায়, কথামালা বোধোদয় বা বর্ণ পরিচয়, কিন্তু একটা পুরুষের শিক্ষা একদম সোজা চলে যাবে, সে এমএ পাস করবে। সেই ছেলের বাবাটাই আবার তার মেয়েটাকে বলবে মেয়েদেরকে পড়িয়ে কী হবে, এরকমও বাবা অনেক আছেন, সেটা উদাহরণ দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাম্য গ্রন্থে। তারপর এমন একটা ভাবনা আছে যে মেয়েদেরকে বেশি পড়ালে পাত্র পাওয়া মুশকিল, কারণ মেয়েটা যদি গ্র্যাজুয়েট হয় সে দাবি করবে আমার স্বামী অন্তত যেন গ্র্যাজুয়েট হয়, কারণ সে এইচএস পাস ছেলেকে বিয়ে করবে না, এরকম দাবির জন্য অনেক পিতা মেয়েদেরকে পড়াতে চায় না। এগুলো সব উদাহরণ পেয়ে যাবে, সাম্য প্রবন্ধ যদি পড়ো তোমরা, সেখানে লিঙ্গ বৈষম্যের যে অধ্যায়টা রয়েছে সম্ভবত 5ম পরিচ্ছেদে রয়েছে, সেখানে আলোচনা রয়েছে। যাই হোক, তো রবীন্দ্রনাথ ঠাকুরও দেখছেন যে 19শ শতকের নারীরা কোন জায়গাতে আছে, আর 20শ শতকের নারী যখন তিনি এটা গ্রন্থটা বা গ্রন্থটা বলছি গল্পটা তিনি যখন রচনা করছেন, সালটা হচ্ছে বাংলা সাল 1321 বঙ্গাব্দ, আর ইংরেজি সাল হচ্ছে 1914 সাল, মানে 20শ শতাব্দী। 20শ শতাব্দীতে এসে নারীদের অবস্থান কি, স্ত্রীর পত্রতে গল্পতে দেখানো হচ্ছে না যে একটা নারী জীব মানে করুণ কাহিনী। বাংলা বলুন 1321 বঙ্গাব্দ, আর ইংরেজি হচ্ছে 1914 সাল। তো সেখানে তিনি দেখাচ্ছেন না যে একটা নারীর জীবনের করুণ পরিণতি ঘটছে, তিনি দেখাচ্ছেন একটা নারীর জীবনের মুক্তি কিভাবে আসছে, আর সেই মুক্তিটা নিয়ে আসবে শিক্ষা। অবশ্যই স্ত্রীর পত্র গল্পে যে স্ত্রী পত্রটা লিখছে সে শিক্ষিত, স্ত্রীর পত্র যদি শিক্ষিত না হয় সে চিঠি কিভাবে লিখবে, তাহলে মূল কেন্দ্রবিন্দু কি বললাম শিক্ষা। শিক্ষার আলো যদি আসে তাহলে প্রতিবাদ করার জায়গাটাও থাকবে। আম্বেদকারের একটা ভালো লাইন আছে আশা করি জানো সবাই,
যে ওরা তোমাকে ফ্রিতে সবকিছু দেবে, কিন্তু শিক্ষা দিতে চাইবে না বা শিক্ষিত করতে চাইবে না, কারণ তুমি যতদিন মূর্খ থাকবে ততদিনই তুমি প্রতিবাদ করতে পারবে না, করতে পারবে না মানে কি ভাষা থাকবে না তোমার কাছে, আর যেই তুমি শিক্ষিত হবে তখনই তুমি প্রতিবাদ করবে, ব্যাপারটা সেটাই। তো এখানে সেই বিংশ শতকের নারীর জীবন কাহিনী দেখানো হয়েছে, ঊনবিংশ শতকের নারীরা এরকমই মেনে নিত সব কিছু, এটাই পতির আদেশ, এটাই বিধাতার আদেশ, এটাই বিধাতার নিয়ম, এরকম করে মেনে নিত। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সাহিত্য সব কিছুতেই কিন্তু সঞ্চার ঘটছিল। প্রথম দিকে নারীর জীবনটা তিনি অন্যভাবে দেখেছেন এবং পরবর্তীকালে যখন তিনি বিদেশে যাচ্ছেন তখন তিনি প্রত্যক্ষ করছেন যে নারীরা কী করতে পারে, তাদের কী শক্তি রয়েছে, সেগুলো যখন তিনি সেই পজিটিভিটিগুলোকে অনুভব করতে পারছেন তখন তিনি এই ধরনের জিনিস সাহিত্যে নিয়ে আসছেন, শুধু ছোট গল্প নয়। দোলন বলছে শুনতে পাচ্ছি না, বাকিরা শুনতে পাচ্ছো? দোলন তাহলে একবার লেফট নাও, আবার রিজয়েন করো। তো ব্যাপার হচ্ছে যে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এইসব ব্যাপারগুলোকে শুধুমাত্র ছোট গল্পের মধ্যে সীমিত বা সীমাবদ্ধ করে রাখেননি, তিনি তার কবিতাতে, উপন্যাসে, সব কিছুতে এই সময় বিংশ শতাব্দীর ওই মানে প্রথম দশকে যদি ইয়েগুলো দেখো, কবিতা বা গল্প যা কিছুই রয়েছে সব কিছুতে এরকম বার্তা দেওয়া আছে। কিন্তু সে তুমি কবিতা বলো, মুক্তি নামের একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, একটা নারী মৃত্যুশয্যায় সজ্জিত, তার জীবনের যেটা আসল সত্য ঘটনা বা বাস্তব সেটা ছিল রাঁধার পরে খাওয়া, খাওয়ার পরে বাঁধা, মানে নারীর জীবনের এই যে ব্যাপারটা এটা সাত পাকেই বাঁধা রয়েছে, যে খাওয়ার পরে রাঁধা, রাঁধার পরে খাওয়া। একদিন হঠাৎ নারীটা অসুস্থ হয়, সে ছোট্টবেলায় সে এসেছিল 9 বছর বয়সে এবং আজকে তার সম্ভবত 30 বছর বয়স, এরকম কিছু হবে, 30-32 বছর বয়স, মৃত্যুশয্যায় সজ্জিত সেই মেয়েটা, সে ভাবছে যে আজকে আমি জীবন থেকে মুক্তি পাব, মুক্তি পাব, অর্থাৎ এই যে এতদিন আমি গৃহের মধ্যে মানে গৃহের এই কাজকর্মে মানে নিপুণা ছিল, প্লাস সবাইকে সন্তুষ্ট করতে পেরেছিল, তার দিকে কেউ তাকায়নি বা তার স্বাধীনতার দিকে কেউ তাকায়নি, যে তারও একটা স্বাধীনতা বা জীবন বলে কিছু আছে সেটা তাকায়নি, তখন সেই মেয়েটার মনে হয়েছে যে এই যে এতদিন ছিলাম এই ঘেরাটোপের জীবনে, সেখান থেকে আজকে আমি যে বিছানায় শুয়ে আছি অসুস্থতার কারণে, এটাই যেন আমার শান্তি, এখানে যেমন সময়টা থেমে যায় কিংবা আজকে আমার ওষুধের কোনো দরকার নেই, কারণ ওষুধ খেলেই আমাকে ওই জায়গাতে আরও ঝাঁপ দিতে হবে, তার জন্য সেই মেয়েটা চাইছে যে আমার দুয়ারে চলে আসুক সেই মুক্তির বার্তা, অর্থাৎ যে মৃত্যুটা দিয়ে তাকে মুক্তি করে নিয়ে যাবে। মুক্তি কবিতাতে এরকমই আছে, লাইনটা দারুণ, রাঁধার পরে খাওয়া, খাওয়ার পরে রাঁধা, নারীর জীবনের কিছু একটা আছে, তারপরে লেখা আছে সাত পাকেতে বাঁধা, এরকম ধরনের একটা লাইন আছে দারুণ। তো যাই হোক, মুক্তি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর এই সময় লিখছেন। সবলা কবিতা, সবলা কবিতা একটা যেখানে একটা নারীর, শিক্ষিত নারীর প্রতিবাদ, যাবো না বাসর ঘরে বাজায় কিঙ্কিণী, এরকম ধরনের একটা লাইন আছে ওখানে। তো সেই নারীর মহিষী রূপটাকেও তিনি দেখাচ্ছেন এখানে। সাধারণ মেয়ে একটা কবিতা আছে যেটা আশা করি তোমরা পড়েছ, সেখানে সাধারণ মেয়েটার ইচ্ছা হয়েছে যে সে তার যে জীবন সঙ্গী ছিল বা তার সেই দাম্পত্য যে জীবনটা, সেখানে সে হেরে গেছে, কিন্তু সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অনুরোধ করছে এমন একটা গল্প লিখতে যেখানে মেয়েটা জিতে যায়, যেখানে মেয়েটা শিক্ষা লাভ করে, বিদেশে যায়, বিদেশে গিয়ে সে এমন মানে পরবর্তীকালে সে মানে শরৎচন্দ্রকে অনুরোধ করছে যে তোমার গল্পে এমন একটা নারী চরিত্র সৃষ্টি করো, সে এম এ পাশ করবে, বিলেতে যাবে, সেখানে গিয়ে তার বক্তৃতাতে সবাই মুগ্ধ হবে, সবাই হাততালি দিবে, আর সেই সময় যে ছেলেটা তাকে ছেড়ে চলে গিয়েছিল বিদেশে, সেই ছেলেটা তার যে সাঙ্গপাঙ্গ রয়েছে, প্রেমিকা রয়েছে, যে প্রেমিকার রূপগুণে আকৃষ্ট হয়ে সে তাকে ছেড়ে চলে গিয়েছিলো এই সাধারণ মেয়েটাকে, সেই মেয়েগুলোকে নিয়ে যেন সে সেখানে আসে এবং সেই সাধারণ মেয়েটার সে বক্তৃতা শোনে। মানে সেখানে শরৎচন্দ্রকে সে বলছে আমাকে তুমি তোমার গল্পে জিতিয়ে দাও,
কারণ তুমি হচ্ছে একজন কথা শিল্পী, আমি বাস্তব জীবনে জিততে পারিনি কিন্তু তোমার গল্পে জিততে চাই। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দারুণ একটা কবিতা, নাম হচ্ছে সাধারণ মেয়ে। তো রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবিতাতেই মানে গল্পেই নয়, কবিতা উপন্যাস সব কিছুতে তিনি এই ধরনের বার্তাগুলো দিচ্ছিলেন যে নারীরা কিন্তু তার মধ্যে পজিটিভিটি রয়েছে বা পসিবিলিটি রয়েছে, তারা কিন্তু এগিয়ে যেতে পারে। এটাও একটা মুক্তির বার্তা দেওয়া আছে স্ত্রীর পত্র গল্পটা। কি বললাম না, বিংশ শতাব্দীর একটা ছোট গল্প। আরেকটা জিনিস খেয়াল করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আগে সাধু ভাষাতে সে গল্প হোক উপন্যাস হোক প্রবন্ধ হোক সাধু ভাষাতে লিখতেন। এই গল্পটা কোন ভাষাতে লেখা কেউ খেয়াল করেছো? সাধু না চলিতে? এটা চলিত গদ্যে লেখা, খেয়াল করে দেখো। তাহলে এটা চলিত গদ্যে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প, পড়তেও দেখো অতটা অসুবিধা হবে না, একদম সহজ সরল ভাষাতে চলিত গদ্যে লেখা একটা গল্প। মানে বিংশ শতাব্দীর একটা পত্রিকা ছিল যেটার নাম হচ্ছে সবুজপত্র, সেই সবুজপত্র পত্রিকাতে এই গল্পটা প্রকাশিত হয়েছিল। কত সালে? সেই বছরই, 1321 বঙ্গাব্দ, অর্থাৎ 1914 সাল। 1321 বঙ্গাব্দের 25শে বৈশাখ, 25শে বৈশাখ মানে বুঝতে পারছো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেদিন সবুজপত্র পত্রিকার প্রকাশ হয়েছিল। এই পত্রিকাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প প্রথমে প্রকাশ হয়েছে, যেটার নাম হচ্ছে হালদার গোষ্ঠী। হালদার গোষ্ঠীটা এ বছরই প্রকাশ হয়েছিল, মানে 1321 সালেই, এবং তারপরে প্রকাশিত হয় যে ছোট গল্প সেটার নাম হচ্ছে স্ত্রীর পত্র। 1321 বঙ্গাব্দে প্রকাশকাল মনে রাখবে, 1321 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়, 1321 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল স্ত্রীর পত্র, যেটা ইংরেজি সাল হচ্ছে 1914। একটা জিনিস খেয়াল করো, 1914 রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন? 1913। মানে জাস্ট কয়েক মাস আগেই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কি জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলির জন্য না অন্য কিছুর জন্য? সং অফারিংস। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ বলা হয়, তবে শুধু গীতাঞ্জলি নয়, গীতাঞ্জলি ছাড়াও আরো বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেগুলো থেকেও বেশ কিছু গান নেওয়া হয়েছিল এবং একটা সংকলন ইংরেজিতে অনুবাদিত হয়েছিল বা অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ, সেটার নাম হচ্ছে সং অফারিংস। তিনি যেটার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে সং অফারিংস, আর সেটা কোথা থেকে পেয়েছিলেন? সুইডিশ একাডেমি কর্তৃক 1914 সালে। তো সেই নোবেল পুরস্কার পাওয়ার কয়েক মাসের মধ্যে এই গল্পটা তিনি রচনা করেছিলেন এবং সেটা প্রকাশিত হয়েছিল আমার সবুজপত্র পত্রিকায় শ্রাবণ সংখ্যায়। তো এই স্ত্রীর পত্র গল্পটা আমি টেক্সটটা ধরেই আলোচনা করছি, যাদের কাছে টেক্সটটা আছে তাদেরকে বললাম যে একটু টেক্সটটা ওপেন করে রাখবে, কিছু কিছু লাইন বলবো যেগুলো মার্ক করে নিও। হ্যাঁ, দীপ্তির কাছে মনে হয় টেক্সটটা আছে, টেক্সটটা ওপেন করে রাখবে। দেখবে চিঠিটা এমনভাবে শুরু হয়েছে, নাম নামটা হচ্ছে স্ত্রীর পত্র, গল্পের নাম স্ত্রীর পত্র। এটা থেকে প্রশ্ন আমি আলোচনা করব, মানে গল্পটা টেক্সটটা আলোচনা হওয়ার পরে, নামকরণ বিষয়ে ছোট গল্প হিসেবে সার্থক কি না, কিছু চরিত্র রয়েছে সেই চরিত্রগুলো বিশ্লেষণ করা হবে, আর কিছু উক্তি রয়েছে সেই উক্তিগুলোকে বিশ্লেষণ করা হবে। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো যদি পড়ো টেক্সটার সাথে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। আর যে লাইন তুলে প্রশ্ন আসে সেই লাইনগুলো তো আমি বলে দিচ্ছি। তো চিঠিটার প্রথম শুরু হচ্ছে শ্রী চরণ কমলেশু দিয়ে, এই বিশেষণে দিয়ে শুরু করছে একজন স্ত্রী, একজন নারী, অর্থাৎ মৃণাল। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে মৃণাল, সে তার স্বামীকে চিঠি লিখছে। কোথা থেকে চিঠি লিখছে? না, সে তীর্থক্ষেত্রে গেছে, শ্রীক্ষেত্র অর্থাৎ
জগন্নাথ ধাম যেটা বলি আমরা পুরীতে, সেখানে গিয়েছে এবং সেখান থেকে তার স্বামীকে কলকাতায় চিঠি লিখছে। চিঠিটার শুরুটা এরকম আছে, শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। এই লাইনগুলো একটু মনে রাখবে, কিছু 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 জায়গা আছে সেখানে আমি তোমাদের কিছু প্রশ্নও জিজ্ঞাসা করব। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। অর্থাৎ স্বামীকে তিনি তিনি নয় সে বলে সম্বোধন করছি, সে মৃণাল প্রথম চিঠি লিখছে। চিরদিন কাছেই পড়ে আছি, মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি, চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। অর্থাৎ সামনাসামনি সংসার জীবন কাটিয়েছে 15 বছর, তাতে চিঠি লেখার প্রয়োজন হয়নি, কারণ প্রথমবার দূরত্ব সৃষ্টি হয়েছে। আসল দূরত্ব, এক মিনিট, হ্যাঁ আসল দূরত্ব আগেই সৃষ্টি হয়েছে, আমি এটা স্থানের দূরত্বের কথা বলছি। স্ক্রিনে দেখা যাচ্ছে তো? তো এরপরে বলা হচ্ছে, আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে, অর্থাৎ সেই জগন্নাথ ধাম যেটা আমি বলছি, সেই পুরীর জগন্নাথ ধামে তুমি আছো তোমার আপিসের কাজে, শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার, তাই সে তোমার দেহ মনের সঙ্গে এটে গিয়েছে। এই লাইনটা থেকে প্রশ্ন আসে, বিডিপি কোর্সে প্রশ্ন এসেছিল, সে তোমার দেহ মনের সঙ্গে এটে গিয়েছে, কার কথা বলা হয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। তার স্বামীর কথা বলা হচ্ছে, মৃণালের স্বামী দেহ মনের সঙ্গে এটে গেছে, সে কলকাতা ছেড়ে কোথাও যাবে না, বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। মানে তোমার তো ছুটি পাওয়া গেল না, কিন্তু বিধাতা আমার ছুটি অর্থাৎ সেই দরখাস্ত মঞ্জুর করেছেন। তো তার স্বামীর ছুটি, এখানে মৃণালের ছুটি, দুটো ছুটির মধ্যে একটা ব্যঞ্জনা রয়েছে, মৃণালের ছুটির মধ্যে একটা ব্যঞ্জনা রয়েছে। তার ছুটিটা, তার স্বামীর ছুটিটা অফিসিয়ালি ছুটি বুঝতে পারছো অফিসের, কিন্তু মৃণাল যে এখানে স্লেশ একটা ব্যবহার করছেন, আমার ছুটি, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন, অর্থাৎ বিধাতা ছুটি দিয়েছে, কী থেকে ছুটি দিয়েছে সেটা আমি পরবর্তীতে বলছি। আমি তোমাদের মেজ বউ, তাহলে মৃণাল যে বাড়িতে থাকে সে বাড়ির মেজ বউ। আজ 15 বছর পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি, আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে। তো এখানে চিঠিটা দেখো, শ্রীচরণ কমলেশু দিয়ে শুরু করা হয়েছে এবং তার স্বামীকে বলছে যে আমি তোমাকে মানে চিঠি লিখছি প্রথমবার, এবং চিঠি লেখার সেই সুযোগটা এখনই হয়েছে, কারণ আমি তোমার সাথেই ছিলাম এতদিন, 15 বছর আমাদের বিয়ে হয়েছে, 15 বছর ধরে সংসার করছি, কিন্তু তুমি তো আসতে চাইলে না, তার জন্য আমি একাই এলাম, তোমার ছুটি মঞ্জুর হলো না অফিস থেকে, কিন্তু আমার ছুটিটা বিধাতা মঞ্জুর করেছেন, তার জন্য আজকে আমি শ্রীক্ষেত্রে ভ্রমণ করতে এসেছি। এবারে ধীরে ধীরে কি করছে না, তোমার মৃণাল তার পূর্বস্মৃতিগুলোকে ব্যাখ্যা করছে যে কি কি ঘটেছে তার জীবনের সাথে। একটা লাইন দেখো এখানে আছে, তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি, এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, এই চিঠিটা একজন মুক্ত স্বাধীন একজন নারীর, সে হচ্ছে মৃণাল। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একই সঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি, আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলাম, পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো মৃণাল মেয়ে কিনা, তাই ও বাঁচল, বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত, চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। মানে কি এখান থেকেই শুরু হচ্ছে নারী পুরুষের যে বিভেদটা, সেটা সে বলেই দিচ্ছে যে যেহেতু সে মেয়ে তার জন্য বেঁচে গেল, মেয়ের ওপর কারোর টান নেই, এমনকি বিধাতা বা জমেরও
টান নেই বা আকর্ষণ নেই, তার জন্য আকর্ষণটা রয়েছে পুরুষদের উপর, পুরুষরা হচ্ছে দামি, মেয়েরা যেহেতু দামি নয় তার জন্য তার প্রতি মানুষের মানুষ কেন মানে জমেরও লোভটা নেই। লাইনটা এরকমই আছে, চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ, তার জন্যই যেন মৃণাল রক্ষা পেয়ে গেছে। মানে নারী জাতির অবস্থানটা কোথায় সেটা কিন্তু এখানেই সে তার স্বামীকে বোঝাতে চাইছে উদাহরণ দিয়ে। আমার মরণ নেই সেই কথাটা ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। এবারে সে আগের কথা বলছে, যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, অর্থাৎ যখন দেখতে এসেছিল মৃণালকে, তো মৃণালের যেটা বাড়ি সেটা হচ্ছে একটা অত্যন্ত অজপাড়াগা যেটা বলে প্রত্যন্ত গ্রামে, তখন তার বয়স কত যখন তাকে দেখতে গিয়েছে? 12 বছর বয়স তখন, কিন্তু 12 বছর খেয়াল করে দেখো তখনকার কথা বলছি, তখন 9 বছর 8 বছর এরকম বয়সে বিয়ে হয়ে যেত, 12 বছরটা তাও ধরে নাও বেশি, ধরে নাও 12-13 মানে তখনকার দিনে বিয়ের সময় বা পার হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তো যখন দেখতে গিয়েছিল তখন 12 বছর ছিল, সংসার করেছে 15 বছর, তাহলে মৃণালের এখন বয়স কত? 27 বছরের মতো, 27 বছর বয়সে চিঠি লিখছে। তো সেই দুর্গম পাড়া গায়ে যখন গেছে তখন সেই রাস্তাটা এইভাবে ব্যাখ্যা করছে যে কিরকম ছিল, সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে, স্টেশন থেকে 7 ক্রোশ শ্যাকরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি, তার উপর আমাদের বাঙ্গাল দেশের রান্না, বাঙালদের রান্না বুঝতে পারছো, সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেনি। তবে এই প্রত্যন্ত গ্রামে কেন গিয়েছিল তারা সেটার উত্তরে, মানে শহরে কি আর ছিল না কোনো মেয়ে, সেটার উত্তরে জানাচ্ছে মৃণাল যে তার মানে কিছু গুণ বলতে একটাই ছিল, গুণও বলা যায় না, রূপ বলছে সে, যে আমার একটা রূপ ছিল, সেই রূপটার মোহের জন্য এত দূর থেকে এসেছিলে তোমরা পাড়ি দিয়ে আমাকে বিয়ের প্রস্তাবের জন্য বা বিয়ের জন্য দেখতে, তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্যে তোমার মায়ের একান্ত জিদ ছিল, নইলে এত কষ্ট করে আমাদের সেই গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে যকৃত, অম্লশূল এবং কোণের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না, তারা আপনি এসে চেপে ধরে, কিছুতে ছাড়তে চায় না। মানে মেয়েদের সঙ্গে এখানে কিসের তুলনা করা হচ্ছে? পিলে যকৃত অম্লশূল রোগের মানে ইয়ে করা হচ্ছে, তুলনা করা হচ্ছে, রোগ জ্বালা এগুলো আপনা আপনি মানুষকে ধরে, সেরকম মেয়েরাও এসে আপনা আপনি পুরুষদের বাড়িতে যায়, মেয়েদের ইয়েগুলো তোমার সম্বন্ধগুলো, মেয়ে দেখতে কেউ যায় না, এটাই মানে বলছে, এতটাই তুচ্ছ করে দেখানো হচ্ছে। বাবার বুক দূর দূর করতে লাগলো, মা দুর্গা নাম জপ করতে লাগলেন, শহরের দেবতাকে পাড়া গায়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে, এটা নিয়েও যেন একটা চিন্তার ব্যাপার। মানে তাকে দেখতে আসার যে মুহূর্তটা সেটা দিয়ে শুরু করছে মৃণাল তার চিঠিটা, যে কীরকম অবস্থা থেকে মানে সে এসেছে শহরে, বা তাদের আতিথেয়তাটা কীরকম করতে হয়েছে, যেন সাক্ষাৎ দেবতা চলে এসেছে তাদের বাড়িতে। এরপরে কি জানাচ্ছে না দেখো, জায়গা থেকে দেখ, সমস্ত আকাশ কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো, অর্থাৎ বিয়ের কথা বুঝতেই পারছো, তোমাদের বাড়িতে এসে উঠলুম, আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের ওপরে আমি সুন্দরী বটে। মানে নতুন বউ এলে তখন সমাজে এরকমই একটা প্রচলন ছিল, বাড়ি থেকে কী কী এনেছে, মেয়েটা দেখতে কেমন, মেয়েটার চরিত্র কেমন, মেয়েটার চলন কেমন, এগুলো মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হতো সব কিছুই। এখনও কিছু কিছু গ্রাম বা শহরেও রয়ে গেছে কিন্তু এই ইয়েগুলো, মানে এখনকার যুগে কী বলবো, এগুলোকে PNPC বা সমালোচনা যেগুলো বলছে সেই জিনিসগুলো এখনও রয়ে গেছে। সে গিন্নির দল কিন্তু শেষ পর্যন্ত স্বীকার করলেনই যে মেয়েটি কিন্তু সুন্দরী, অর্থাৎ মৃণাল সুন্দরী,
তার রূপের জন্যই তাকে কিন্তু বিয়ে করেছে এত দূর অজ পাড়া গায়ে গিয়ে তার স্বামী। তার স্বামীর কিন্তু এখানে নাম দেওয়া নেই। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল, বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। একটা লাইন আছে দেখবে আগে, তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল। যে বড় ছেলেটার বউটা সুন্দরী হয়নি কিন্তু মেজ বউটা যেন সুন্দরী হয়, সেই জিদেই তাকে মানে নিয়ে আসা হয়েছে। আর এতে যেন জায়ের মুখটা যখন সবাই নাম করছে তখন বড় জায়ের মুখটা যেন গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে করতেন তাহলে ওর আদর থাকতো, কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে করেছেন তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। বলছি যে বইয়ে তো অন্য আছে লাইন, ওই যে ওর পরে তো অন্য লেখা আছে দেখতে পাচ্ছি ফেসবুকের কথা। আমি কিছু লাইন বাদ দিয়ে দিয়ে পড়ছি, স্ক্রিনটা দেখো। হ্যাঁ আপনি বললেন বইয়ের সাথে, ওই জন্য বললাম। হ্যাঁ কিছু স্ট্যান্জা বাদ দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট আছে। স্ক্রিনটা দেখো, স্ক্রিনটা দেখলে বুঝতে পারবে। একটা স্তবক যেন মানে একটা স্তবকের মতো জায়গা বাদ দিলাম, একটা স্ট্যান্জা মতো, তারপর থেকে সমস্ত আকাশ কান দিয়ে এই জায়গাটা নিয়ে আসো। কিছু কিছু লাইন বাদ দিচ্ছি, স্ক্রল করছি দেখবে একটু। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এখানে বড় জায়ের মুখটা যেন ভার হয়ে গেল, একটা স্বাভাবিক রাগ লাগবে একজন সুন্দরী রূপসী আরেকজন যেখানে যা চলে এসেছে। কিন্তু মৃণাল তার রূপ নিয়ে গর্ব করে না, সে ভাবছে রূপ জিনিসটা কি, রূপটা দিয়ে কি তোমার বিচার করা যাবে, সেটা তো বিধাতা নিজের আনন্দের জন্য গড়ে তুলেছেন, যেটা তোমাদের সংসারে কোনো দাম নেই সেটা আমি পরবর্তীতে কিন্তু বুঝতে পেরেছি। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়। আর সেই বুদ্ধিটা আছে বলেই মৃণালকে একটু একটু সবাই কিন্তু ভয় করে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্নার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্যে বিষম উদ্বিগ্ন ছিলেন, মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই। মানে অতিরিক্ত বুদ্ধি থাকলেও সে কিন্তু প্রতিবাদী হয়ে উঠতে পারে, কথায় কথায় কিন্তু প্রতিবাদ করতে পারে। এই যে শিক্ষার কথা বলছিলাম, যেটা আম্বেদকর বিআর আম্বেদকর বলেই গেছেন যে শিক্ষাটা পেলে মানুষ প্রতিবাদ করতে চাইবে, তার জন্য তুমি সব কিছুই পাবে ফ্রিতে এই যুগে, কিন্তু শিক্ষাটা কেউ দিতে চাইবে না তোমাকে, শিক্ষাটা প্রতিবন্ধকতা হয়ে যাবে। শিক্ষাটা বাদ দিয়ে বাকি সব দিয়ে দেবে, তুমি যা চাইবে, কারণ শিক্ষাটা দিলেই তো প্রতিবাদ করা হয় না। তো সেই জায়গাটা এখানে যেন একটু অনুভব করছে মেয়েটার মাও, মৃণালের মাও, যে এ মেয়ে গিয়ে কী করবে, এত বুদ্ধি আছে, যদি হাবাগোবা বোকা মেয়ে হতো তাহলে যা হতো সেই পতিকে দেবতা বলে মেনে নিত, কিন্তু এ মেয়ে এত শিক্ষিত, যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবে, মানে পদে পদে তার বিপদ আসবে। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন, সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ, কটু কথায় হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করলুম। মানে যে অক্ষম সে কিভাবে সান্ত্বনা দেবে নিজেকে, কিছু খারাপ কথা বলবে যখন পারবে না, হয়তো চিল্লাচিল্লি করবে, চেঁচাবে, কিছু গালাগালও করতে পারে, কটু কথাও বলতে পারে। অক্ষম মানুষের এটাই প্রতিবাদের ভাষা বা সান্ত্বনা, নিজেকে সান্ত্বনা দেবে কিছু যখন পারবে না। তো সেটা মেনেই বলছে আমি সবাইকে ক্ষমা করলাম। এই জায়গাটা একটু ইয়ে করে নেবে, মার করে নেবে, কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা। এই যে কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা, অতএব সে আমি ক্ষমা করলাম। হ্যাঁ আরেকটা লাইন যেটা বলার ছিল, আগের স্ট্যান্জারগুলো দেখো। সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেনি। প্রহসন মানে প্রশংসা নয়, প্রহসন
ভাগ, হ্যাঁ নাটকেরই একটা ভাগ হচ্ছে প্রহসন, যেখানে ব্যঞ্জনাধর্মী বা ব্যঙ্গ করা হয়, ব্যঙ্গে চাবুক মারা হয়, হাসির মধ্য দিয়ে, হ্যাঁ হাসির মধ্য দিয়ে, ঠাট্টার মধ্য দিয়ে কিছু একটা অন্য কিছু দেখানো হয়, সেটা এখানে জানো হাসি ঠাট্টা করা হয়েছিল, প্রহসন করা হয়েছিল। এক মিনিট, হ্যাঁ একটা জিনিস দেখো, এখানে একটা লাইন আছে, এটা মনে রাখবে, আমার একটা জিনিস তোমাদের ঘরকন্নার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি, আমি লুকিয়ে কবিতা লিখতুম। এটা আন্ডারলাইন করে নেবে যাদের কাছে বই আছে, আমি লুকিয়ে কবিতা লিখতুম। বুঝতে পারছো এখান থেকে তো বুঝতে মানে বোঝা যাচ্ছে যে স্ত্রী পত্র অবশ্যই ওখানে জানতে পারছে, আমরা শিক্ষিত মেয়ে, তারপরে মৃণাল কবিতাও লিখতো, সেটাও এখানে জানা যাচ্ছে। সে ছাইপাশ যাই হোক না, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি, সেখানেই আমার মুক্তি, সেখানেই আমি আমি। এই জায়গাটা আন্ডারলাইন করে নাও, সেখানেই আমার মুক্তি, সেখানেই আমি আমি। কার কথা বলা হয়েছে আর মুক্তি কোন প্রসঙ্গে শব্দটা ব্যবহার করা হয়েছে, কোথায় মুক্তি, কোথায় মুক্তি না সেই কবিতা লেখাতে। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে, সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি, আমি যে কবি সে এই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। আর তাছাড়া তারা একজন মানুষের যখন গুরুত্ব দিচ্ছে না, তার সৃষ্টিকে কিভাবে গুরুত্ব দেবে, সেটাও এমনিতেও সে চায়নি জানাতে এবং ধরা পড়েনি তার জন্য। তো এখানে আসার পরে যাদের ভালো লেগেছিল বা যাদের সঙ্গে সখ্যতা জন্মেছিল মৃণালের, সেটা সে জানাচ্ছে পরবর্তী কথাগুলো। তো দেখো, তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে, সে তোমাদের গোয়াল ঘর। এবার এটা নিয়েও তাকে খোটা শুনতে হয়েছে, অন্দরমহলে সিঁড়িতে ওঠবার ঠিক পাশেই পাশের ঘরেই তোমাদের গরু থাকে, সামনের উঠোন টুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই, এই গরুগুলো কখনো কখনো উপবাসে থাকতো, সারা দিন খেতে পেত না, কি করতো না তারা, সেই গামলা যেগুলো দেওয়া থাকতো সেই গামলার ধারগুলো চেটে চেটে দেখো চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত, মানে কেউ খেয়াল করতো না সেই গরুগুলো যে খাবে, তারা উপবাসী আছে, এটা বিহারের কাজ ছিল, কিন্তু সেও সে কাজটা করতো না। তখন সে কী করতো, যেহেতু মৃণাল বলছে আমি পাড়াগাঁয়ের মেয়ে, তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই দুটি গরু এবং তিনটি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল, যতদিন নতুন বউ ছিলুম নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম, যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। মানে দেখো সেখানেও একটা যেন বাধা বিপত্তি বা একটা সমালোচনার ব্যাপার চলে আসছে, নিজেরা তো করছে না কোনো কিছু, আবার যদি কেউ করছে তাতেও যেন সমালোচনার একজন পাত্র হয়ে যাচ্ছে মৃণাল। আবার একটা দুর্ঘটনার বিষয় জানা যাচ্ছে, আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল, প্রথম যে শিশু হয়েছিল বা সন্তান হয়েছিল সেই মেয়ে মারা গিয়েছিল জন্মের পরে, আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল, সে যদি বেঁচে থাকতো তাহলে সে আমার জীবনে যা কিছু বড় যা কিছু সত্য সমস্ত এনে দিত, তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম, মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের, মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। এই লাইনটা আন্ডারলাইন করে নাও, এটা মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না, মানে মা হয়েও যেন মা হতে পারল না মৃণাল। একবার সে আগের পূর্বের কথা স্মরণ করছে, বলছে একটা ইংরেজ ডাক্তার এসেছিল, এসে যখন আমাদের অন্দরমহল দেখেছিল এবং আতুর ঘরে এসেছিল, সে তো মানে
সন্তান প্রসব করলে আতুল ঘরে রাখে। সে আতুল ঘর দেখে ইংরেজ যে ডাক্তারটা সে বিরক্ত হয়েছিল এবং বকাবকি করেছিল যে কি রকম ঘরের শ্রী নেই, সাজসজ্জা নেই, এসব নিয়ে বিরক্ত হয়েছিল, মানে যেন উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেওয়াল এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল, সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয়, মানে এটা ভেবেছিল যে এটা দেখে হয়তো মানে পরিবারের সবাই একটু খারাপ ভাববে। তারপরে এরকমও হতে পারে যে ডাক্তার বলল আমরা করতে পারছি না, আমাদের ইচ্ছা আছে, ডাক্তার এটা ভেবেছেন যে এরা করতে পারছে না, এদের ইচ্ছে আছে, অহোরাত্র হয়তো এরা কষ্ট পায় এটা নিয়ে। কিন্তু মৃণাল সেটা বলছে, সেটা নিয়ে তাদের দৃষ্টি মানে একটু মাত্র ভ্রূক্ষেপ নেই, মানে ফ্যামিলিটা এরকমই সেটাই সে জানাচ্ছে। এখানে একটা লাইন আছে, আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত গেল, আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম, জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে শেষকালের সেইটুকু থেকে ইটকাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল, তারপর থেকে ফাটল শুরু হলো। হ্যাঁ, এবারে আরেকটা ঘটনার মানে এটা নিয়ে বিস্তৃত রয়েছে পুরো গল্পটা, সেই ঘটনাটা শুরু হচ্ছে, সেই ঘটনাটা জানাচ্ছে পত্রতে মৃণাল যে আরও কী কী ব্যাপার রয়েছে, বা এগুলো এক প্রকার অভিযোগও বলা যায় যেটার কারণে মৃণাল তার স্বামীকে ছেড়ে শ্রীক্ষেত্রে গেছে, অর্থাৎ তীর্থ করতে গেছে। সেই আরেকটা দ্বিতীয় যে ঘটনা সেটা হচ্ছে এরকম, হ্যাঁ দেখো এখান থেকে দেখো, বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। তাহলে এখানে একটা নতুন চরিত্রের খবর পাচ্ছি, মানে এ পাচ্ছি আমরা, তো সেটা হচ্ছে বিন্দু। বিন্দুকে ছিল না মৃণালের বড় জায়ের বোন, বড় যা যে বড় জায়ের কথা বললাম, যখন মৃণাল এসেছিল এবং তার রূপ গুণে যখন সবাই প্রশংসা করছিল তখন সেই বড় জায়ের মুখ ভার হয়ে গেছিল, সেই বড় জায়ের বোন বিন্দু। বিন্দুর যখন বিধবা মায়ের মৃত্যু হলো তখন সে তো একা হয়ে গেছে এবং তার যে খুড়তুতো ভাই ছিল, মানে কাকাতো যে ভাইরা ছিল, তাদের অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে গেছিল এবং সে তার দিদির কাছে গিয়েছিল, অর্থাৎ এই পরিবারের মৃণালের পরিবারের বড় জায়ের কাছে আশ্রয় নিয়েছিল তার দিদির কাছে। কিন্তু তার দিদি তো এখানে ব্যাপার হচ্ছে, তার দিদির রূপগুণের কথা আগেই বলেছি যে তার রূপের রূপ তো অবশ্যই ছিল না, তার জন্য মেজ বউকে আনা হয়েছে মৃণালকে এত দূর থেকে, গ্রাম থেকে। যদি বলা হয় যে আর্থিক ব্যাপার, যে মেজ বউয়ের আর্থিক অবস্থা কেমন ছিল বাপের বাড়ির, সেটাও কিন্তু ভালো ছিল না, কারণ হাতে পায়ে ধরে বিবাহ দেওয়া হয়েছিল এই বাড়িতে, অর্থাৎ আর্থিক অবস্থাটাও খারাপ ছিল। এই যে তার রূপ নেই, আর্থিক অবস্থা খারাপ, তার জন্য এই যে বড় যা রয়েছে তাকেও কিন্তু এক প্রকার এই বাড়িতে চাকর বা পরিচারিকা যেরকম থাকে সেরকম জীবনযাপন তাকে করতে হতো। সে কিন্তু মেনে নিয়েছিল সব কিছু, মৃণালের বিপরীত দিকে অবস্থান করছে এই চরিত্রটা মেজবউ, সে কিন্তু সব কিছুই মেনে নিয়েছে, পতিকেই সে
একদম স্বামী বা বিধাতা স্বরূপ মানে মনে করে, তার অন্যথা কোনো কিছু কাজ করে না, বা সে কিন্তু শিক্ষিত মানুষের মতো আচরণও করে না। তো বড় জায়ের চরিত্রটা এরকমই। তাহলে বড় জায়ের কাছে যখন এসেছে তার বোন বিন্দু, তখন সে কিন্তু চেয়েছিল তার বোনকে রাখার, কিন্তু একটা ব্যাপার, একটা বাধা আছে, যখন তার স্বামী চাইল না, স্বামীর যখন দেখছে অনিচ্ছা, তখন সে স্বামীর দিকই এক প্রকার নিয়ে নিল, এবং তার নিজের বোনকে পর্যন্ত সে আর সহ্য করতে পারছে না, যেন সে এসে একটা বালাই হয়ে গেছে, এরকমই একটা লাইন আছে দেখো। তারপর দেখলুম আমার বড় জায়ের দশা, তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলে তিনি বাঁচেন, এর অনাথা এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখালেন, সে সাহস তার হলো না, তিনি পতিব্রতা। তাহলে বড় জায়ের পতিব্রতার কারণটা কি বললাম না, প্রথম কারণ হচ্ছে তার রূপ নেই, দ্বিতীয় কারণ হচ্ছে তার বাপের বাড়িও কিন্তু অসচ্ছল পরিবারের ছিল, তারা কিন্তু সেই দেনা পাওনার কথা যদি মনে করো, দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে, সেখানে নিরুপমা বলে একটা ক্যারেক্টার আছে, একটা চরিত্র আছে, তার পিতা মানে পণের টাকা দিতে পারেনি বলে সেই নিরুপমার জীবনটা যেন শ্বশুরবাড়িতে শরশয্যা হয়ে গেছিল, এবং তার অবশেষে মৃত্যু ঘটে। তো সেই রকমই এক প্রকার মেনে নেওয়া একটা চরিত্র হচ্ছে এখানে সেই বড় জাটা বা বড় বউ বাড়ির। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হলো, দেখলুম বড় জা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমন এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন, এবং বাড়ির সর্বপ্রকারে দাসীবৃত্তি তাকে এমনভাবে দাসীবৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় লজ্জাবোধ হলো। মানে সে ভাবছে এ বাড়িতে বিন্দুকে কিভাবে রাখা যাবে, যেহেতু তার স্বামী চাইছে না বড় জয়ের, যে না বিন্দু থাকলে অসুবিধা আছে বা কিছু, সে তাকে কিভাবে রাখবে, না সে কী করলো, পরিচারিকাগুলোর যে কাজগুলো ছিল সেগুলো তাকে দিয়ে করাতে শুরু করলো, মানে এমনভাবে রাখলো যেন পরিচারিকাগুলো, দেখো দাসী বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় লজ্জাবোধ হলো, যে নিজের বোনকেও কেউ এরকম করতে পারে। কিন্তু তার পিছনে বড় জায়ের এই কাজটা করার পিছনে কী ছিল, সে ছিল পতিব্রতা। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে, সবার কাছে এটাই প্রমাণ করতে চাইছে যে বিন্দুকে, বিন্দুর আসাটা কোনো কিন্তু ক্ষতিকারক হয়নি আমাদের ফ্যামিলির জন্য, সে এসেছে আমাদের বাড়ির, দেখো কত কাজ হয়ে যাচ্ছে, সে দেখাতে চাইছে যে আমার বোন এসে দেখো কত কি কাজের দায়িত্ব নিচ্ছে, তাহলে কি হবে না, সবাই খুশি হবে, যাক যাক একটা মেয়ে এসেছে, পরিচারিকা তিন চারটা পরিচারিকার কাজ একসঙ্গে করে দিচ্ছে, মানে সে তার বোনকে এরকম কাজে লাগিয়ে সেটা দেখাতে চাইছে। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না টাকাও না, যেটা আমি আলোচনা করলাম, আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো, তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন, কে না শ্বশুর মশাই, সেই জন্যে সকল বিষয়ে নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অল্প জায়গা জুড়ে থাকেন, এটা মেজ মানে তোমার বড় জা এভাবেই থাকে, কারণ তার রূপ তো ছিল না, শুধু কুল ছিল কিন্তু তাদের সেরকম অর্থও ছিল না, তার জন্য সে হাতে পায়ে ধরেই বিয়ে দিতে হয়েছিল। এবারে বিন্দুর যখন এরকম একটা অত্যাচারী এক প্রকার বলা যায়, তখন মৃণাল কি করলো না, আচ্ছা ঠিকঠাক শোনা যাচ্ছে তো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মৃণাল কি করলো না, বিন্দুকে আস্তে আস্তে নিজের কাছে টেনে নিল, এবং সে কি করলো না, তাকে সেই জায়গা থেকে, যে অত্যাচারের জায়গা, সেখান থেকে সরাতে চাইলো, বাড়িতে যেখানে বিন্দুকে কেউ ভালোবাসে না, প্রথম কথা হচ্ছে বিন্দু দেখতে সুন্দর ছিল না, একজন কালো মেয়ে ছিল, সেটা নিয়েও একটা যেন মানে বিধাতাও যেন তাকে সুন্দর করে গড়েনি, এটা নিয়েও যেন একটা ব্যাপার ছিল, কথা ছিল। এবং সেই বিন্দু যখন এসেছে তখন তার বয়স হচ্ছে
প্রায় 14 বছর বয়স, কিন্তু যে বড় যা রয়েছে মানে যার বোন বিন্দু, সেই বড় যা বয়সটা একটু কমিয়েই বলতো সবসময়, 2-4টা অঙ্ক যেন কম করেই বলতো। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজো বউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন। মেজো বউ কী করছে সেটা সম্পর্কে বড় বউ অর্থাৎ সেই বড় যা সবই জানে, কিন্তু তবুও সে দেখাতে চাইছে যে আমি পতিব্রতা, আমি আমার স্বামীর কথার অন্যথা কিছু করিনি। সবাইকে সেই দেখাতে ব্যস্ত, এবং সেই দেখাতে গিয়ে যে নিজের বোনটার উপর এত অত্যাচার হচ্ছে সেটার প্রতি তার কিন্তু ভ্রুক্ষেপ নেই। তো তার জন্য সে যখনই দেখছে যে তার উপর একটা উপর দিয়ে একটা সুখের কোনো আভাস আসছে, সেখানে বিন্দুকে টেনে নিচ্ছে নিজের দিকে, তোমার মৃণাল, সেটাতেও যেন তার নিজের দিদি পর্যন্ত কথা শোনাচ্ছে এভাবে যে মেজ বউ গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন, আমি যেন বিষম একটা বিপদ ঘটালুম, এমনইভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়াচ্ছেন। কিন্তু আমি নিশ্চয় জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। মনে মনে বেঁচে গেলেন মানে কি, সে তো জানছে যে আমার বোনেরই পরিচর্যা হচ্ছে, বোনেরই একটা ভালো জায়গা তৈরি করে দিচ্ছে সে, কিন্তু তবুও সে যেহেতু পতিব্রতা নারী তার জন্য সে বাইরে এভাবে কথা কটু কথা বলতে শুরু করলো। আর ওই যে বয়সের কথাটা বললাম সেটাও সে কমিয়ে বলতো, কিন্তু বয়স মৃণাল যা বলছে তাতে তার বয়স 14 বছর তো হবেই। দেখো আছে, আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14-র চেয়ে কম ছিল না এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙতো তবে ঘরের মেঝেটার জন্যেই লোকে উদ্বিগ্ন হতো, মানে কতটাই তুচ্ছ তাকে ভাবতো। সে যদি পড়ে গিয়ে মাথা ভাঙতো তাহলে মেঝেটাতে পড়ে মাথাটা ভেঙেছে মেয়েটার জন্য কেউ চিন্তা করতো না, সেই মেঝেটার জন্য চিন্তা করত, মানে এতটাই মন্দ ছিল সে। কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করার মতো মনের জোরই বা কজন লোকের ছিল। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। মানে এটাই সে চিরকাল পেয়ে এসেছে মানুষের কাছ থেকে, তার জন্য সে মৃণালকেও সেটাই ভাবছে যে আমার গায়ের ছোঁয়াচ যদি পেয়ে যায় তাহলে সে সইতে পারবে না, এরকম একটা ভাবনা। বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলতো, মানে নিজেকে সব সময় যেন সে দোষী মনে করত বিন্দু। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটি কোনো ছেড়ে দিতে চায়নি যে যে কোণে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়, কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, আবার তার উপরে তাকে ভোলাও শক্ত, সেই জন্যে আস্থা কুড়েও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবার জো নেই, কিন্তু তারা বেশ আছে। এরপরে কি করছে না তোমার মৃণাল আস্তে আস্তে তাকে কাছে টানছে, এবং তার মানে এক প্রকার পরিচর্যায় বলা যায় নিজের বোনের মতো করে তাকে কিন্তু ব্যবহার করছে, মানে ব্যবহার করছে বলছি, তার বোনের মতোই তার সঙ্গে মানে একটা সখ্যতা জুড়ে নিচ্ছে। কিন্তু প্রথম অবস্থায় বিন্দু তাকে ভয় পাচ্ছিল যে আর 5টা লোক লোকের কাছ থেকে সে যেরকম ব্যবহার পেয়েছে সেরকমও সে ভেবেছিল, আশা করেছিল যে মৃণালও হয়তো সেরকমই ব্যবহার করবে, কিন্তু মৃণাল যে অন্য ছাঁচে তৈরি ছিল সেটা সে পরবর্তীতে জানতে পেরেছিল। এবার দেখো তার উপর কেন কেমন কেমন নির্যাতন হয়েছিল। দু চারি দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল, হয়তো সে ঘামাচি, নয়তো আর কিছু হবে, তোমরা বললে বসন্ত।
মানে তার গায়ে লাল ঘামাচি টাইপের হয়েছিল বিন্দুর গায়ে, সেটাকে সবাই বাড়ির লোক বলতে শুরু করলো বসন্ত হয়েছে। কেন? কেননা ও যে বিন্দু, তার বসন্ত হওয়াটা স্বাভাবিক। তোমাদের পাড়ায় এক আনাড়ি ডাক্তার এসে বললে আর দু একদিন না গেলে ঠিক বলা যায় না, কিন্তু সেই দু একদিনের সবুর সইবে কে? বিন্দু তো আর ব্যামোর লজ্জাতে মরবার জো হলো। আমি বললুম বসন্ত হোক, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আঁতুড় ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে না। মৃণাল বলল, এই নিয়ে আমার ওপরে তোমরা যখন সকলে মারমূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে, মানে বিন্দুর দিদি তো সব কিছুই ভানই করছে না, ভেতরে তার অন্য কিছু আছে কিন্তু বাইরে থেকে সে দেখাচ্ছে সবাইকে, বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করেছেন, এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। এই যে লাল দাগ মিলিয়ে গেল, এটা নিয়েও তাদের বাড়িতে জানো একটা অন্য রকম মানে কথা তৈরি হলো। তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, তার শরীরে বসে গেছে। কেননা ও যে বিন্দু, কেননা ও যে বিন্দু, এই যে কথাগুলো বলা হচ্ছে না, এটার মধ্য দিয়ে সে যে একটা তুচ্ছ মানে একটা মানুষ সেটাই মানে বলতে চাওয়া হচ্ছে। মৃণাল এই জন্য এই কথাটা বলছে, কেননা ও যে বিন্দু, তাকে কিন্তু সব দোষারোপ করা যায়, তাকে দিয়ে সব কিছুই করা যায়, তাকে মানে এতটাই তুচ্ছ সে, যেন তার পৃথিবীতে আসাটাই যেন একটা অপরাধ হয়ে গেছে। অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে। মানে যারা অনাদরে মানুষ হয় তাদের কিন্তু শরীর খারাপ খুব একটা হয় না, যারা বেশি নিজের পরিচর্যা করে সুখে থাকে তাদের কিন্তু শরীর খারাপ হয়। এটাই বলছে যে অনাদরে মানুষ হবার একটা কিন্তু মস্ত গুণ রয়েছে, তাদের শরীরে কিন্তু এরকম জ্বর জ্বালা এগুলো খুব একটা স্থায়ী হয় না, তাদেরকে অমর করে তোলে যেহেতু তারা অভ্যস্ত। ব্যামো হতেই চায় না, মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ। এই জায়গাটাও দেখো ব্যঞ্জনা দিয়ে আছে, মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ। রোগ তাই ওকে ঠাট্টা করে গেল, কিছুই হলো না, মানে যেটা বসন্ত বলছিল ওটা কিছুই হলো না। কিন্তু এটা বেশ বোঝা গেল পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন। যেটা কি আশ্রয় দিয়েছিল? মৃণাল। আশ্রয়ের দরকার তার যত বেশি, আশ্রয়ের বাধাও তেমনই বিষম। মানে যার যত আশ্রয়ের দরকার তার আশ্রয়টা আসা পাওয়ার ক্ষেত্রে বাধাও কিন্তু প্রচুর থাকে। কেউ যদি তাকে আশ্রয় দিতেও চায়, যে আশ্রয় দাতা হবে তার ক্ষেত্রেও প্রচুর কিন্তু বাধা হয়ে আসবে। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙলো তখন ওকে আর এক গেরোই ধরল, আমাকে এমনই ভালোবাসতে শুরু করলো যে আমাকে ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনো দিন দেখিনি, বইয়েতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে, মানে এত ভালোবেসে ফেললো যখন একটা তোমার গাছ লতা জাতীয় গাছ আকর্ষ পেয়ে যায়, আকর্ষের দ্বারা একটা কোনো খুঁটি পেয়ে যায়, তখন সে আকর্ষ দ্বারা সে ভর করে উঠতে চায় সেই গাছটাকে। তো যতদিন পর্যন্ত সে ভরসা করতে পারেনি ততদিন পর্যন্ত একটা সন্দেহ ছিল মৃণালের ওপর, কিন্তু বিন্দু যখন বুঝতে পারলো যে মৃণাল এমন একটা মানুষ যে একমাত্র তার দুঃখ কষ্ট বুঝতে পারছে, তখন সে কী করলো, মৃণালকে এতই ভালোবেসে ফেললো যে মৃণালের ভয় করতে শুরু করলো যে এরকম ভালোবাসার কোনো দৃষ্টান্ত আমি জীবনেও দেখিনি, দেখেছি কিছু গল্প উপন্যাসে, সেগুলো কী রকম না, সেগুলো নারী পুরুষের প্রেম, কিন্তু এখানে নারীতে নারীতে এতটা প্রেম হতে পারে সেই দৃষ্টান্তটা সে কিন্তু একবার অনুভব করলো। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি, এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়লো এই কুশ্রি মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশা মিটত না, বলতো দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম সেদিন তার ভারী অভিমান, মানে সে চুলটা বেঁধে দিতে চাইতো। আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে একেবারে মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। এক মিনিট,
এরপরে কিছু কিছু কথা আছে যেখানে দেখানো হচ্ছে যে যত প্রেম বাড়ছে তোমার বিন্দুর প্রতি মৃণালের, ততই যেন তোমার ইয়ে হচ্ছে বিন্দুর প্রতি আরও যেন নির্যাতন হচ্ছে বা তার উপর চুরির দোষ দেওয়া হচ্ছে এরকমভাবে, মানে প্রতিদিন যেন তাকে ছোট করা হচ্ছে। চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না? যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়িতে তল্লাশি হতে লাগলো তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে চোর। মানে যখন স্বদেশী আন্দোলন হচ্ছিল, হাঙ্গামা হচ্ছিল, তখনও যেন তারা সন্দেহ করেছিল বিন্দু কোনো রিলেটিভ নয়, সে একজন পোষা চোর। তারপর বাড়িতে যদি কোনো রকম চুরি হতো, যেরকম দেখো যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। মানে বিন্দুর প্রতি এরকমই মনোভাব ছিল পুরো ফ্যামিলির। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত, তাদের কাউকে ওর কাজ করবার ফরমাশ করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত। মানে তারও কাজ কেউ করতে চাইতো না, বাকির চাকররা পর্যন্ত তাকে তুচ্ছ ভাবতে শুরু করেছে। এই সকল কারণেই ওর জন্যে আমার খরচ বেড়ে গেল। কি করলো, সে মৃণাল একটা আলাদা দাসী রাখলো যাতে বিন্দুর কাজগুলো সেই দাসীটা করে দেয়। এই জন্য তাকে কিন্তু অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়েছে। বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতুম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে। মানে মৃণালের স্বামী তার হাত খরচের টাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তার পরদিন থেকে আমি 5 সিকে দামের জোড়া মোটা করা কলের ধুতি পরতে আরম্ভ করে দিলুম। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো তাকে বারণ করে দিলুম। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়। এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে ছিল না। তো এরপরে কি হচ্ছে না, যত পরিবারের প্রতি রাগ বেড়ে চলছে মৃণালের, তত যেন বিন্দুর বয়সটাও বেড়ে চলছে। এখানে লাইনটা আছে দেখো, এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে বিন্দুর বয়সও তেমনই বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমের বিব্রত হয়ে উঠেছিলে যে এত বয়সের মেয়েটা আমাদের বাড়িতে আছে, মানে তার বিয়েটা নিয়েও যেন একটা মানে জটলা পেকে গেছে তাদের বাড়িতে। আমি বেশ বুঝেছি তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। মানে মৃণালকে একমাত্র ভয় করে তার বুদ্ধির জন্য পরিবারের যে মানুষগুলো। আর সেই বুদ্ধিটা কি থেকে এসেছিল বলতে পারবে কেউ? মৃণাল জানাচ্ছে যে আমি বেশ বুঝেছি তোমরা আমাকে মনে মনে ভয় করো। কেন ভয় করো? যেহেতু আমার বুদ্ধি আছে, বিধাতা আমাকে বুদ্ধি দিয়েছে, সেটা তোমরা ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। মানে সেটা প্রশংসা না করে তোমরা বাঁচবে না, কারণ মনে মনে তোমরা ভালোভাবেই জানো যে আমি বুদ্ধিমতী একজন মেয়ে। তো সেই বুদ্ধিটা কোথা থেকে এলো মৃণালের মধ্যে? এটা তো পড়াশোনা করেছে, শিক্ষিত, 300 শতকের নারীর কথা বলা হচ্ছে, শিক্ষিত নারীর কথা বলা হচ্ছে। আর তার বিপরীতে কে কে রয়েছে? বিপরীত দিকে দেখো বিন্দু রয়েছে, না রূপ রয়েছে, যে বড় গাটা রয়েছে, হ্যাঁ তার কথা বলা হচ্ছে। দেখো দুটোই কিন্তু এখানে তুলনামূলক যেন আলোচনা হচ্ছে। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতা শরণাপন্ন হলে, মানে সহজভাবে যখন তাকে তাড়ানো গেল না তখন কিভাবে তাড়ানো যাবে, চলো তার বিয়ে দেওয়া হোক। বিন্দুর বর ঠিক হলো, বড় যা বললেন বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। এরপরে বিন্দুর বিয়ে ঠিক হলো, কিন্তু বিন্দু তাতে রাজি হলো না যে বিয়ে কি করতেই হবে। বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বললে দিদি আমার আবার বিয়ে করা কেন? মানে সে তো জানে যে আমি একজন তুচ্ছ একটা মানুষ, কুৎসিত দেখতে, কোনো রূপ নেই, কোনো গুণ নেই, আমাকে কে বিয়ে করবে?
এই ভাবনাটার থেকে আরো বড় ভাবনা যে আমি কারো স্ত্রী হয়ে যাব, মানে জীবনটা আমার কিরকম হতে পারে, তো সেটা নিয়ে কিন্তু চিন্তিত হতে লাগলো বিন্দু। সে কিন্তু ভয় করতে শুরু করলো যে আমার কি হাল হতে পারে। বিন্দু বললে, বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? মানে যখন মৃণাল তাকে বললো যে তুই চিন্তা করিস না, তোর স্বামীটা ভালো হবে বরটা, তখন সে বললো, আমার মধ্যে কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবারও নাম করলেন না, বড় দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন। মানে বিন্দুর যে দিদি, সে নিশ্চিন্ত হলো যে আমার মেয়ে তো কুৎসিত, আমার বোন তো কুৎসিত দেখতে, তাকে যদি দেখতে আসে তাহলে হয়তো অপছন্দ করতে পারে। তারা দেখতে আসেনি এটা যেন একটা বড় ব্যাপার, কিন্তু কেন আসেনি সেটাও তারা আর খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতেই চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি, বিন্দুর জন্যে আমি সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না। কিসের জোরেই যা বা বলবো, আমি যদি মারা যাই তো ওর কী দশা হবে? অর্থাৎ তাকে যদি দায়িত্ব নিয়ে রাখতে হয়, মৃণালের তো নিজেরও তো ঠিক নেই। সে যদি বলছে আমি যদি মারা যাই তাহলে তো ওর তো আরও করুণ দশা হতে পারে আমার অনুপস্থিতিতে। তার চেয়ে সে যদি বিয়ে করে, সংসারে যদি তার ভাগ্যে যদি থাকে, সংসারে যদি সুখ পায়, তাহলে একটা না হয় তার দিশা পাবে সে। একে তো মেয়ে তাতে কালো মেয়ে, কার ঘরে চললো ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো, ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বললে, দিদি বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব ধমকে বললুম, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারতো তাহলে আমি আরাম বোধ করতাম। কারণ মৃণাল এখানেও সন্দেহ করছে যে শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু আরও জ্বালা যন্ত্রণা হতে পারে। মানে মনে মনে ভাবছে এই যে মেয়েটা, এই যদি সহজভাবে মৃত্যুবরণ করতে পারতো তাতেও যেন একটা শান্তি হতো, কারণ এই মেয়ের জীবনে শান্তি সুখ এগুলো হয়তো বিধাতা লেখেনি। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করব, তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল, সেদিনও পড়ল, কিন্তু শুধু হৃদয় তো নয় শাস্ত্রও আছে। এখানে দেখো, শুধু হৃদয় তো নয় শাস্ত্রও আছে, শুধু হৃদয়ের গুরুত্ব নেই এখানে, শাস্ত্র বলে কিছু জিনিস আছে। তখন সে আবার কি, সে পতিব্রতা নারী, তিনি বললেন, জানিস তো বিন্দি, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব, কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না। এই লাইনটা একটু কোট করে নেবে, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব, মানে পুরুষ শাসিত সমাজকে ইঙ্গিত করা হচ্ছে। আর যেসব নারীর মধ্যে কোনো কিছু নেই, রূপ নেই, গুণ নেই, আর্থিক সচ্ছলতা নেই তার বাবার ঘরে অর্থাৎ বাপের বাড়িতে, সেই সব নারীর কাছে যেন পতি হচ্ছে তার মানে একমাত্র বিধাতা, সে যা বলবে সে তাই করবে। এই লাইনটা বিশেষ মানে একটা ব্যঞ্জনাধর্মী লাইন, পতি হচ্ছে স্ত্রীলোকের গতিমুক্তি সব। আসল কথা হচ্ছে কোনো দিকে না কোনো রাস্তায় নেই, বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় তা হোক। আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু কেউ শোনেনি। বিবাহটা চেয়েছিল তখন সবাই কি না ছেলের বাড়িতে হবে, এটার পিছনে একটা কারণ আছে যে ছেলের বাড়িতে হলে খরচটা বেঁচে যাবে। কিন্তু মৃণাল একটা কাজ কি করেছিল, দেখছে এখান থেকে তো বিয়ের সময় তো একটা সাজ কোজের একটা ব্যাপার আছে না, তো সেখানে সাজানো গোছানোর ব্যাপার, মানে সেখানে মেয়েকে সাজাতে হবে, তো সেটার জন্য গয়নার প্রয়োজন আছে। সেই গয়নাটা কিন্তু লুকিয়ে লুকিয়ে মৃণালই দিয়েছিল। সে এটাও বলেছিল যে মানে চিঠিতে লিখেছে যে সেটা হয়তো কেউ না টের পেলেও বড় যা কিন্তু ঠিক টের পেয়েছে যে আমার বোনকে কে সাজিয়েছে এই অলঙ্কারগুলো দিয়ে। দেখো এখানে লাইনটি এরকমই আছে, আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিল, বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি, দুহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে,
দিদি, আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে। আমি বললুম, না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন, আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। এই লাইনটা আন্ডারলাইন করে নেবে, তোর যেমন দশাই হোক না কেন, আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। এরপরে একটা ঘটনা ঘটছে, যেটা চিঠিতে জানানো হচ্ছে যে, হ্যাঁ এক মিনিট, হ্যাঁ, তাদের বাড়ির কৃপণতা বা লালসা এই প্রবৃত্তিগুলো কতটাই বেশি ছিল সেটা নিয়ে একটা কথা লেখা আছে এখানে। দেখো, 3 দিন গেল, তোমাদের তালুকের প্রজা খাবারের জন্য তোমাকে যে ভেড়া দিয়েছিল, ভেড়া আশা করি চেনো সবাই, ভেড়া দিয়েছিল তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলার কয়লা রাখবার ঘরে এক পাশে বাস করতে দিয়েছিলাম। সে ভেড়াটাকে সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতাম, তোমার চাকরদের প্রতি দুই একদিন নির্ভর করে দেখেছি, খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক। মানে যে ভেড়াটা দেওয়া হয়েছিল সেই ভেড়াটাকে মানে খাওয়াতে হবে, সেটা কারো চিন্তা নেই চাকরদের, এটা খাবার জন্য আনা হয়েছে এই ভেড়াটাকে, সেটা নিয়েই বেশি চিন্তা। ভেড়াটা খাচ্ছে কি না এটা আমি দেখেছি অনেক জায়গায়, হয় গ্রামে গঞ্জেও দেখেছি, বিশেষ করে বলিদান প্রথা যেটা রয়েছে, অন্যান্য ধর্মের কথা আমি জানি না, আমাদের হিন্দু ধর্মের সমাজে আমি দেখেছি বলিদানের জন্য অনেক কিছু কিন্তু পশু পাখি নিয়ে আসা হয়, গ্রামে গঞ্জে ভেড়া বলি হয়, ছাগল বলি হয়, মুরগি বলি হয়, হাঁস বলি হয়, এমনও কিছু পুজো পার্বণ আছে যেখানে বলিটা এমন করা হয় যে আজকে একটা মোরগ, মানে কালকে একটা মোরগ বলি দেওয়া হবে, ঠিক আছে, সেই মোরগটাকে আজকে সন্ধ্যায় ঢাকা দিল, মানে আজকে সকালে ঢাকা দিল, কালকে সকালে বার করা হবে বলি দেওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত তাকে খেতে দেওয়া হবে না, যেহেতু এটা ঈশ্বরের ইচ্ছা, সকালে তাকে ওঠানো হবে এবং উঠিয়ে জল দেওয়া হবে, দু একটা চাল ছড়িয়ে দেওয়া হবে, খাবে এবং তার বলি দেবে। জানি না এটা কি নিয়ম কানুন, তবে বলিদান প্রথাটা আমার তো একদমই ভালো লাগে না, যেখানে বলি হয় যে মন্দিরে সেখানে আমি যাই না, দেবতা চাইছি কি না জানি না, তবে বলিদান প্রথাটা আমার খুব বিচ্ছিরি লাগে। তো এরকম আছে নিয়ম অনেক জায়গায়, তো এখানে মানে কি পশুটার প্রতিও তাদের কিন্তু মায়া মমতা নেই, ওটা খাওয়ার জন্য আনা হয়েছে, ওটা একটা জড় বস্তু, সেটাকে খেতে হবে, ওটা যে একটা প্রাণী তাকে খাওয়াতে হবে এটারও ভ্রূক্ষেপ নেই। চাকরগুলোও যেন তাদের বাড়িতে থেকে থেকে এই ধরনের মানসিকতা তাদের হয়েছিল, লাইনটা এখানেই বলা আছে তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক। আর সেদিন সকালে সে যে ঘরটাতে ভেড়াটাকে রেখেছিল সেদিনই দেখা যাচ্ছে, মানে সকালে মানে পরের দিনের কথা বলা হচ্ছে, যে সেখানে হঠাৎ দেখে বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে, আমাকে দেখে আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে নিঃশব্দে কাঁদতে লাগলো, বিন্দুর স্বামী পাগল। মানে বিন্দু জানালো যে আমি আমার সঙ্গে যাকে বিয়ে দেওয়া হয়েছে সে হচ্ছে পাগল। সত্যি বলছিস বিন্দি? দিয়ে বিন্দু বলছে, এত বড় মিথ্যা কথা তোমার কাছে বলতে পারি দিদি, তিনি পাগল, শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে যমের মতো ভয় করেন, তিনি বিবাহের পূর্বেই কাশী চলে গেছেন, শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। মানে শ্বশুরের অমত ছিল, নিশ্চয়ই শ্বশুর হয়তো ভালো ছিলেন কিন্তু অমতে বিয়ে হয়েছে, আবার সেই পাগল স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার কারণে কিন্তু বিন্দু ছেড়ে পালিয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো, আমি সেই রাস করা কয়লার ওপরে বসে পড়লুম, মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না, মানে তার শাশুড়ি মেয়ে মানুষ, বিন্দুর মেয়ে মানুষ হয়েও মেয়ে মানুষকে দয়া করে না, বলে ও মেয়ে মানুষ বৈ তো নয়, ছেলে হোক না পাগল সে তো পুরুষের বটে, সে তো পুরুষই বটে, মানে ছেলে পাগল হলেও সে তো পুরুষ, পুরুষ মানেই অনেক দামি, তার জন্য সেটা বলা হচ্ছে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালাবন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথাতে একেবারে খারাপ হয়ে উঠল, মাথাটা একেবারে খারাপ হয়ে উঠল তার। বিন্দু দুপুর বেলায়
পিতলে থালায় ভাত খেতে বসেছিল, হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিল। হঠাৎ কেমন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি। বেহারা নিশ্চয় সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে, এই তার রাগ। মানে পাগল মানুষ যখন যা উদ্ভট চিন্তা আসবে। বিন্দু তো ভয়ে মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললে বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচণ্ড রাগলে জ্ঞান থাকে না। মানে এখানে বলা হচ্ছে যদি সে পুরো পাগল ছেলেটা মানে বিন্দুর স্বামী, তাহলে শাশুড়ি হচ্ছে অর্ধেক পাগল। সেও পাগল কিন্তু পুরো নয় বলে আরও ভয়ানক। মানে পুরো পাগলরা তো পাগলামি করবে, কিন্তু যারা অর্ধ পাগল হয় তারা কিন্তু আরও ভয়ানক হয়। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। যখন জানছি যে স্বামী পাগল, তখন সে কীভাবে আর থাকতে পারবে। স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে, সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে, তার বিস্তারিত বিবরণ লেখার দরকার নেই। এরপরে কি করছে মৃণাল, যে ঠিক আছে আমি তোকে আর শ্বশুর বাড়িতে পাঠাবো না, তুই আমার কাছে থেকে যা। তো এটা তার পরিবারের মানুষরা কিন্তু মানছে না। তারা কি বলছে, বিন্দু মিথ্যা কথা বলছে। আমি বললুম ও কখনো মিথ্যা বলেনি। তোমরা বললে কেমন করে জানলে? আমি বললুম আমি নিশ্চয় জানি। তোমরা ভয় দেখালে বিন্দুর শ্বশুর বাড়ির লোকে পুলিশে কেস করলে মুশকিলে পড়তে হবে। তো এতে মানে বিন্দু মাত্র কিন্তু মৃণাল মানে তার চিন্তা হয়নি। সে বলছে ঠিক আছে, এটা নিয়ে যদি কোনো থানা পুলিশ হয় তো আমি গয়না বিক্রি করে দেবো, তবুও আমি কিন্তু কেস লড়ব, সে আমি উকিল ঠিক করে নেব। সেটা নিয়ে একটা বেশ আবার যেন ঝামেলার সৃষ্টি হলো পরবর্তীকালে। দেখো একটা লাইন আছে এখানে, আমরা যে কি আমার যে কি জোর আছে জানি নে, কিন্তু কষায়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আবার সেই কষায়ের হাতে ফিরিয়ে দিতেই হবে, এ কথা কোনো মতেই আমার মন মানতে পারলো না। আমি স্পর্ধা করে বললুম তাদিক থানায় খবর। যখন বিন্দুর ভাসুর এসে নিয়ে বিন্দুকে নিয়ে যেতে চাইল, তখন এই ঝামেলাটা পেকেছিল এবং তখন মৃণাল জানিয়েছিল যে থানাতে খবর দুই, তবুও কিন্তু আমি যেতে দেবো না। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালাবন্ধ করে বসে থাকি, খোঁজ করে দেখি বিন্দু নেই। মানে যখন এই ঝামেলা পেকেছিল, ভাসুর নিতে এসেছিল, তাদের মধ্যে যখন কথাবার্তা চলছিল তখন বিন্দু কিন্তু পালিয়ে গেছে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো এক মিনিট ভাসুরের কাছেই বিন্দু তারপর ধরা দিয়েছিল এবং সে আবার কিন্তু সেই ফিরে চলে গিয়েছিল। আমার বড় যা বললেন ওর পড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব, তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছে। সতীসাধ্যীর সেই দৃষ্টান্ত তোমাদের মনে যাচ্ছিল। মানে সতীসাধ্যী মেয়েরা কেমন হতে পারে সেটা এখানে উদাহরণটা দিয়েছে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী, মানে যে স্বামীর কুষ্ঠরোগী, তার স্ত্রী তাকে কোলে করে বেশ্যার বাড়িতে পর্যন্ত পৌঁছে দিয়েছে। মানে এত সতীসাধ্যী স্ত্রী, এরকম ভাবনা তোমাদের বলছে মনে এসেছিল যে এরকমই সতীসাধ্যী স্ত্রীরা হয়, তাদেরকে এতটাও নগণ্য কাজ কিন্তু করতে হয়। জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচ বোধ হয়নি। এই যে লাইনটা বললাম, সেই লাইনের গল্পটা বলা হচ্ছে, ওটাই সতীসাধ্যী স্ত্রীর নাকি পরিচয়। পরবর্তীকালে যখন আবার তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তখন মৃণাল জানাচ্ছে আমি নিশ্চয় জানতো মরে গেলেও বিন্দু আমার ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল। এখানে একটা নতুন ক্যারেক্টার আছে, দেখো শরৎ ক্যারেক্টারটা এখানে এলো। শরৎ হচ্ছে মৃণালের ভাই, ছোট ভাই, সে কলকাতার কলেজে পড়ে। এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, শরৎ কি করে বা কী কী কাজ করতো। তোমরা জানোই তো যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগের
প্লেগের পাড়ায় ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ যে উপরে উপরই দুবার সে এফএ পরীক্ষায় ফেল করেও কিছুমাত্র দমে যায়নি। মানে তার কাজ হচ্ছে সমাজ সেবা করা এবং সে কলকাতাতে কলেজে পড়ে। তাকে আমি ডেকে বললুম, বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে, বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি পাবো না। কারণ বিন্দু এবারে চেয়েছে যে আমি শ্বশুর বাড়িতে যাব এবং আমার ভাগ্যে যায় থাকবে আমি মাথা পেতে নেব, তার জন্য এই পরিবারের মানুষদেরকে কষ্ট দেব না, এমনকি তার দিদি স্বরূপ মৃণালকেও সে আর কষ্ট দিতে চায়নি। তার জন্য মৃণাল জানাচ্ছে সে আমাকে আর চিঠি দেবে না। তাহলে তার ভাইকে সে নিযুক্ত করলো যে তুই এবারে কিন্তু আমাকে খবর এনে দিবি। এরকম কাজের চেয়ে যদি তাকে বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে মানে আদেশ দিত যদি মৃণাল, তাহলে সেটাতে কিন্তু শরৎ খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করছি এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ। মানে শরৎকেও কিন্তু সেই বাড়িতে কেউ দেখতে পারতো না, কারণ শরৎ যেহেতু এইসব সমাজসেবামূলক কাজে জড়িত ছিল, বিভিন্ন জায়গায় কাজ করত, রাজনৈতিক একটা ব্যাপার তার মধ্যে লক্ষ্য করতো সবাই যে সে রাজনৈতিক মামলায় হয়তো কোনো দিন জড়িয়ে পড়বে, ফলে ঘরে পুলিশ আসতে পারে। তার জন্য এমন কি হয়েছে যে ভাইফোঁটাটা পর্যন্ত পাঠিয়ে দিতে হতো, সেই জন্য আমি ওকে ভাইফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতাম, ঘরে ডাকতুম না। কিন্তু শরৎ যেহেতু এসেছে এখন সেই বিন্দুর জন্য তাতেও যেন আপত্তি হচ্ছে বাড়ির লোকের, বিশেষ করে মৃণালের স্বামীর। তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। বিন্দু কিন্তু আবার এবার পালিয়েছে শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধল। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝলুম, অথচ কিছুই করবার রাস্তা নেই। নিশ্চয়ই আরও অত্যাচার হয়েছে তার বাড়িতে, তার জন্য সে আবার পালিয়েছে। এবার কোথায় পালিয়েছে সেটা জানা নেই, কারণ মৃণালের কাছে আসেনি, এ বাড়িতে তো সে আসবে না। জানলো কিভাবে না তার ভাসুর এসেছিল তাকে নিতে। তো শরৎকে তো সেই কাজে নিয়োগ করেছে তার মানে দিদি মৃণাল। তো মৃণাল শরৎকে খবর নিতে বলেছে, শরৎ খবর নিতে ছুটলো। সে সন্ধ্যার সময়ে ফিরে এসে আমাকে বলল, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্যে তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁজ এখনও তাদের মন থেকে মরেনি। যখন সেই খুড়তুতো ভাইদের কাছে গেল শরৎ, তখন তাদের মনে রাগ আছে, বিন্দু এসেছিল সেটা তো আলাদা ব্যাপার, বিন্দুকে পৌঁছানোর জন্য শ্বশুর বাড়িতে যে খরচ খরচা হয়েছে সেটার জন্য তাদের বিশাল একটা যেন রাগ, একটা ঝাঁজ দেখতে পেল শরৎ তাদের বাড়িতে গিয়ে। এরপরে তাদের বাড়ির খুড়ি মাঝে সে শ্রীক্ষেত্রে যাচ্ছে, মৃণাল তার সঙ্গে যাওয়ার কিন্তু বাসনা প্রকাশ করলো যে আমিও শ্রীক্ষেত্রে যাব, অর্থাৎ জগন্নাথধাম বা সেই পুরীর মন্দিরের কথা বলা হচ্ছে। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন, আমি তোমাদের বললুম আমিও যাব। এটাতে কিন্তু কারো আপত্তি হলো না, কারণ সে বাইরে যাবে এটাতে আপত্তি করার কোনো তো কথা নয়, যেন তাকে নিয়ে তো একটা বিষম লেঠা, তো সে বাড়িতে না থাকলে আরও ভালো। এই কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো, তার চেয়ে সে যাওয়াই ভালো, আমাকে নিয়ে বিষম লেঠা। লাইনটা আন্ডারলাইন করে নাও এটা, আমাকে নিয়ে বিষম লেঠা। কাকে নিয়ে বিষম লেঠা আর কি কারণে, উত্তরটা কি হবে বলো তো? কাকে নিয়ে বিষম লেঠা? মৃণালকে নিয়ে। কারণটা হচ্ছে যে সে থাকলে বিন্দু আসার একটা সুযোগ থাকবে, আর বিন্দু এলে আবার ঝামেলা শুরু, আর এ থাকলে মৃণাল থাকলে প্রতিদিন কিছু না কিছু এ ধরনের কাজ হতে পারে, সে যতদিন থাকবে না ততদিন পর্যন্ত যেন সংসারের মানুষগুলো স্বস্তিতে থাকবে, বিশেষ করে তার স্বামী পর্যন্ত। বুধবারে আমার যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। চেষ্টা করেছিল, এখানে দেখো মৃণাল চেষ্টা কী করেছিল, যে খুড়িমার সঙ্গে শ্রীক্ষেত্রে যাব, ওদিক থেকে আমি মৃণাল ইয়েকে বিন্দুকেও নিয়ে নেব, এবং তার স্বামীকেও বলেছিল, কিন্তু স্বামী তো ওই যে ছুটি পায়নি। তো সে এই কাজটা করিয়েছিল শরৎকে দিয়ে।
বুধবারে আমার যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে, অর্থাৎ একসঙ্গে যাবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেই দিন সন্ধ্যার সময় শরৎ এলো। তার মুখ দেখেই আমার বুক দমে গেল। তার মুখটা যেন অন্যরকম একটা আভাস দিচ্ছে। আমি বললুম, কি শরৎ, সুবিধা হলো না বুঝি? সে বললে, না। আমি বললুম, রাজি করাতে পারলি নে, মানে তার শ্বশুরবাড়িতে, বিন্দুর শ্বশুরবাড়িতে? সে বললে, আর দরকারও নেই, কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলুম, তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে। কি কারণে মরেছে, কেন মরেছে, পুরোটাই যেন রহস্যে থেকে গেল। এবং একটা কথা তো পরিষ্কার যে সে বাড়িতে তো একটা অত্যাচার ছিলই, তারপর তার স্বামী পাগল, সেই জন্য সে কাপড়ে আগুন ধরিয়ে মরেছে। এটাতে মৃণাল বলছে, যাক শান্তি হলো, মানে সে যেন জীবন থেকে মুক্তি পেল, বিন্দু যেন জীবন থেকে মুক্তি পেল, নইলে তাকে আরও কত অত্যাচার হয়তো সহ্য করতে হতো। কিন্তু বিন্দু যেন মরেও তার আত্মাটা শান্তি পেল না, সেটাও চিঠিতে মৃণাল জানাচ্ছে। কিভাবে? দেশ শুদ্ধ লোক চটে উঠল, বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মোরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়েই হয় কেন? আর বাঙালি পুরুষ বীর পুরুষদের কোঁচার ওপর দিয়ে হয় না কেন? কই পুরুষরা তো তাদের কোঁচাতে, ধুতির কোঁচাতে আগুন জ্বালিয়ে আত্মহত্যা তো করে না, সেটাও তো ভেবে দেখা উচিত। তাহলে এটা কি শুধুই নাটক? বিন্দিটার এমনই পোড়া কপাল বটে, যতদিন বেঁচেছিল রূপে গুণে কোনো যশ পায়নি, মরবার বেলাও যে একটু ভেবেচিন্তে এমন একটা নতুন ধরনে মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মানে এখানে কেমন একটা শ্লেষ অলঙ্কার বুঝতে পারছ তো, মানে শ্লেষ বাক্য একটা প্রয়োগ করা হচ্ছে যে বিন্দু মরলো মরলো, এভাবে কেন মরলো যে সবাই ছিচিৎকারি করছে? একটু ভালোভাবে মরতে পারতো যাতে পুরুষ জাতি খুশি হয়ে হাততালি দিত, দারুণভাবে মরেছে, এভাবেই মরতে হয়। তো এটা এমনি শ্লেষাত্মক একটা বাক্য, মরেও লোকেদের চটিয়ে দিলে। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন, এখানেও দেখো একটা ব্যঞ্জনা রয়েছে, লুকিয়ে কাঁদলেন, সেই দিদির প্রকাশ্যে কাঁদারও ক্ষমতা নেই বা সাহস নেই, কিন্তু সে কান্নার মধ্যে এমনটা সান্ত্বনা ছিল, যাই হোক না কেন তবু রক্ষা হয়েছে, মরেছে বইতো না, বেঁচে থাকলে কি না হতে পারতো, মানে এটার মধ্যে যেন তার দিদির একটা সান্ত্বনা হয়েছে যে আমার বোনটা মরেছে ভালোই হয়েছে, বেঁচে থাকলে তো আরও ঝামেলা পোহাতে হতো, আমাকে পোহাতে হতো, তার থেকে বেশি আমার স্বামীকে পোহাতে হতো, আর আমার স্বামী যদি ঝামেলা পোহাতো তাহলে তো আমার উপর দিয়ে যেত, যেহেতু আমার বোন। আমি তীর্থে এসেছি, সেই তীর্থের প্রসঙ্গে আবার চলে আসা হচ্ছে যেখান দিয়ে চিঠিটা শুরু হয়েছিল, শ্রীক্ষেত্রে। বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না, মানে সচ্ছল পরিবার ছিল সেটাই বলছে। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নাই যাতে বিধাতাকে মন্দ বলতে পারে। যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো, তাহলেও হয়তো মোটের ওপর আমার এমনইভাবেই দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেবার চেষ্টা করতাম, কিন্তু মৃণাল সেটা করেনি। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাই নে, আমার এই চিঠি সেজন্য নয়, কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আচ্ছা, বাড়িটার অ্যাড্রেসটা এটা মনে রাখো, মৃণালের শ্বশুরবাড়ির অ্যাড্রেস 27 নম্বর মাখন বড়ালের গলি। আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে, মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আমার আর দরকার নেই। মানে এক প্রকার বলেই দিল যে আমি তোমাদের সংসার ত্যাগ করলাম। তারপরে এও দেখেছি ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি,
ওর ওপরে তোমাদের যত জোর থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছে মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা নয়। মানে একজনের মৃত্যু হলো, আরেকজন রয়েছে, মৃণাল রয়েছে। মৃণাল কিন্তু সেই গোছের মেয়ে নয়, মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজলো, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বাণ বিঁধল। তার মৃত্যুর পরেই মৃণালের যেন ভেতরকার যে একটা মুক্তি চাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা যেন আরো বেশি করে বেড়ে উঠল। এই সংসারের প্রতি বিতৃষ্ণা আগে থেকে ছিল এবং সেই বিতৃষ্ণা যেন তার আরো বেড়ে গেল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যেকার চারিদিকের প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার ছয় ঋতুর সুধাপাত্র হাতে হাতে করে যেমন করে ডাকতিক না, এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাঠ পেরোতে পারিনি? তোমার এমন ভুবনে আমার কেন জীবন নিয়ে এত ওই অতি তুচ্ছ ইট কাঠের আড়ালটার মধ্যে আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা পুলি, এই সমস্ত বাধা মার, কিন্তু শেষ পর্যন্ত সে দীনতার নাগপাশ বন্ধনের হবে জিত। আর এই আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের। বুঝতেই পারছো এখানে মৃণালের জীবনে যেন আরও একটা মানে অন্য মোড় ঘুরে গেল। এতদিন পর্যন্ত সে প্রতিবাদ করত, বুদ্ধির জোরে কাজগুলো করত, কিন্তু এই যে বাড়ির গণ্ডিটা পার হবে সেই ভাবনাটা এতদিন আসেনি, কিন্তু বিন্দুর মৃত্যু দিয়ে যেন এটা একটা আলাদা একটা গতি ফিরে পেল এবং সে চাইলো এই বাড়িতে আর কিন্তু নয়। একটা লাইন আছে এখানে দেখো, এই লাইনটাই হচ্ছে মেন লাইন। আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। এখানেই যেন একটা নারীর মানে সংস্কারবদ্ধ বা সংস্কারছন্ন যে সংসার রয়েছে সেই সংসারের বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ এবং সেই যে বেড়া জালটা রয়েছে সেটাকে ভেঙে বাইরে আসার একটা বা মুক্তির একটা গল্প হচ্ছে স্ত্রীর পত্র। এই লাইনটাই কিন্তু ব্যক্ত করছে, আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে, মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই, তার জন্য এই সংসার আমি ত্যাগ করছি। দেখো এখানে নিজের প্রতি একটা কথা আছে, ওরে মেজ বউ ভয় নেই তোর, তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করি নে, আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার ওপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে, ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপন মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে গেল। লাইনটা কোট করে নেবে, সেই মেয়েটা তার আপন মৃত্যু দিয়ে। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি, ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। এটা স্বাভাবিক, কোনো মেয়ের বিতৃষ্ণা যখন জন্মাতো সেই সময়ের সেই যুগে যদি বাড়ি থেকে পালিয়ে যেত তাহলে ভাবছে আত্মহত্যা করছে বা মৃত্যুর পথযাত্রী, যেটা বিন্দুর হয়েছে। কিন্তু মৃণাল নিজেকে দেখাচ্ছে যে বিন্দুর প্রতি তার সহানুভূতি থাকলেও বিন্দু সে নয়, তার সত্তা আলাদা। সে কিন্তু বুদ্ধিদীপ্ত একটা মেয়ে, তার বুদ্ধি রয়েছে, সে শিক্ষিত, সে কিন্তু মরতে যাবে না। অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো
বাঁচবার জন্যে মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকায় তো বেঁচে থাকা। আমিও বাঁচবো আমিও বাঁচলুম, এই লাইনটা কোট করে নেবে, মানে দাগ করে নেবে, আন্ডারলাইন, আমিও বাঁচবো আমিও বাঁচলুম, তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল, তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। এখানে দেখো কথাটা কিরকম বলা হয়েছে, শুরুতে কি করা হয়েছিল, শ্রীচরণ কমলেশু দিয়ে স্বামীকে চিঠি লিখেছিল, শেষ করেছে তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন, সেই চরণ তলাশ্রয় ছিন্ন করলো মৃণাল। যারা টেক্সট পড়োনি তাদের আশা করি টেক্সটটাও পড়া হয়ে গেছে। গল্পটা ভালো আছে না? খুব সুন্দর গল্প, খুব সুন্দর। তো এই গল্পে বুঝতেই পারছো যে একটা নারীর বিদ্রোহের কাহিনী আছে। এটা হতে পারে জবানিটা হচ্ছে তোমার কথা বলছে মৃণাল, কিন্তু ভাবনাটা এর পেছনে কার? এর পেছনের ভাবনাটা হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি চাইছেন যে নারীরা এভাবেই প্রতিবাদ করুক, বিন্দুর মতো মেজ বউয়ের মতো নারীরা যেমন মানে থেমে থাকে না। এবারে তুমি ধরতে পারো যে মেজ বউ আছে, মেজ বউয়ের কিছু করার নেই, তার বাধ্য হয়ে সে এসেছে, তো নিজেকে সে বাধ্য করে নিয়েছে সেই ঘেরাটোপের মধ্যে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি না বললাম, একটা শিক্ষাও একটা বড় জিনিস, যে শিক্ষাটা শিক্ষিত হয়েছিল তোমার মৃণাল, আর তার জন্য তার বুদ্ধিটাকে ভয় করতো সবাই। শিক্ষিত নারীকে সবাই শ্রদ্ধা করে, সবাই ভয় করে, যেহেতু সে শিক্ষিত, এটার পেছনেও একটা বড় কারণ আছে, বুঝতেই পারছো। আর রবীন্দ্রনাথ এটাই চেয়েছিলেন, নারী মুক্তির প্রথম যে মানে অন্তরায় ছিল সেটা বা বাধা ছিল সেটা হচ্ছে অশিক্ষা বা শিক্ষাহীনতা, যেখানে শিক্ষার মানে ইয়েটা তোমার উঠোনটাই নেই যে সব নারীদের জীবনে, তাহলে সবাইকে কিন্তু সেই জায়গাটা খেয়াল করতে হবে। এখানে তিনি পাঠকদের প্রতিও বলছেন কথাটা। এই গল্পের যেটা তোমার বিশ্লেষণ সেটাও তোমার আলোচনার সঙ্গে সঙ্গে হয়ে গেল, তার সঙ্গে তোমাকে কী কী করতে হবে, ছোট গল্প হিসেবে সার্থক কি না, চরিত্রগুলো, তারপরে নামকরণটা, ওটা ছোট্ট করে একটু বলছি। আচ্ছা এখন তোমাদের সময় হবে তো? হ্যাঁ স্যার, ধরো 20-25 মিনিট এখনো। হ্যাঁ স্যার সময় হবে। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তারপরে আলোচনা করব। এখান থেকে কিছু কিছু প্রশ্ন তোমাদের অনুশীলনীতেও আছে, আর আমারও মনে হচ্ছে প্রশ্নগুলো দেখি তোমাদের কতটা জানা আছে বা শুনলে কে কে কিভাবে। মৃণাল বিবাহের কত বছর পর চিঠি লিখছে? 15 বছর পর। 15 বছর পর। আচ্ছা বিন্দুকে মৃণাল কার সঙ্গে তুলনা করেছে? গল্পে মৃণালের শ্বশুর বাড়ি কোন গলিতে অবস্থিত? কলকাতার 27 নম্বর মাখন বড়াল লেন বাড়ি, মৃণালের গলিতে। হ্যাঁ মাখন বড়ালের বাড়িতে নয়, মাখন বড়ালের গলিতে। মৃণালের ভাইয়ের শরৎ, শরৎ, শরৎ সে কি করে? যদি প্লেগ হয় সেখানে ইন্দুর তাড়ানোর ব্যবস্থা বা মারার ব্যবস্থা করে, বা সেই কিছু কিছু দেখবে দেওয়া আছে সমাজসেবামূলক যে কাজগুলো রয়েছে সেগুলো। মৃণাল কোথায় তীর্থ করতে গিয়েছিল? বইয়ে লেখা আছে শ্রীক্ষেত্রে, মানে জগন্নাথ ধাম বা পুরী, শ্রীক্ষেত্রে। ঠিক আছে কে শ্রীক্ষেত্রে লিখবো? হ্যাঁ শ্রীক্ষেত্রে লিখবে, জগন্নাথ ধাম লিখতে পারো কিন্তু বইয়ে শ্রীক্ষেত্রে লেখা আছে, একই ব্যাপার। যাই হোক কে যেতে চেয়েছিল প্রথমে তার সঙ্গে গিয়েছিল মৃণাল? খুড়িমা। হ্যাঁ স্ত্রীর পত্র গল্পে কোন ভক্তিবাদী সাধকের নাম উল্লেখ করা হয়েছে? মীরাবাই। হ্যাঁ শেষ দিকে আছে না মীরাবাইয়ের কথা। আচ্ছা তোমাদের তোমাদের অনুশীলনীতে যে বড় প্রশ্ন রয়েছে সেগুলো আমি বলছি কিছু কিছু, যেরকম
পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমূল্যায়ন স্ত্রীর পত্র গল্পে কিভাবে ফুটে উঠেছে তা মৃণালের চরিত্রের আলোকে বিচার করো। মৃণালের চরিত্রের আলোকে বিচার করতে হবে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমূল্যায়ন। এই যে পুরুষশাসিত সমাজ, সেখানে এই চিঠিটা লিখেছে স্ত্রীর পত্রতে, মানে মৃণাল লিখছে তার চরিত্রের মধ্য দিয়ে বা তার ব্যাক, মানে যে বক্তব্যগুলো রেখেছে, সে কোন কোন জায়গাতে মনে হচ্ছে যে নারীর অবমূল্যায়ন ঘটেছে পুরুষতান্ত্রিক সমাজে, এই জায়গাগুলো কেউ বলতে পারবে দু একটা? অবমূল্যায়ন মানেটা কি একটু বলবেন, মানে ঠিক বুঝলাম না। অবমূল্যায়ন মানে গুরুত্ব, মানে অবমূল্যায়ন বা গুরুত্ব কি আছে তার 15 বছর ধরে? হ্যাঁ বলো বলো। যে 15 দিনে কবিতা লিখছিল সেটা কেউ জানতে পারেনি। তারপরে যে বিন্দুকে যখন নিয়ে এসেছিল, মানে বিন্দুকে যখন ওই জামা কাপড় দিয়েছিল, সেই সময় ওর হাত কম কমিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাকে সাদা ধুতি পরে কাটাতে হয়েছিল, তার স্বামী পর্যন্ত তার হাত মর্যাদা হয়েছিল যখন সে দাসী নিয়োগ করেছিল ইয়ের জন্য, বিন্দুর জন্য। তারপরে বিন্দুকে মানে তাড়াতে পারলেই বাঁচে, বিয়ের জন্য কতটা তাড়াহুড়ো করেছিল সবাই, প্রজাপতি ঋষির কাছে শরণাপন্ন হয়েছিল, এক লাইন দেওয়া আছে না ব্যঙ্গ করে, মানে তাকে বিয়ে দিতে পারলেই বাঁচি, মানে এখানে নারীদের অবমূল্যায়ন ঘটছে একটা, বুঝতেই পারছো। বিন্দুকে ঘরের দাসী বৃত্তি করা হয়েছিল, যত চাকরের কাজ সেগুলো সে একাই করত, তার উপর চাপ দিয়ে তার দিদি পর্যন্ত এই কাজটা তাকে দিয়ে করেছিল, এটা ব্যাখ্যা করছে মৃণাল। তারপরে মৃণাল যখন বিন্দুকে মানে তাকে স্নেহ করত, সেটাও যেন সবার একটা চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিল, এমনকি বিন্দুর দিদি পর্যন্ত। তারপরে যখন সে বিন্দুকে নিয়ে এগোচ্ছিল বা তার অত্যাচারিত হচ্ছিল, যখন তার জন্য ব্যবস্থা করছিল, তো তাতে তার স্বামী পর্যন্ত তার সঙ্গে যেন ঝগড়া করেছিল যে তুমি আবার শেষ পর্যন্ত আবার পুলিশ আসবে আমাদের বাড়িতে, তুমি উকিল ডাকবে, যখন সে বলেছিল নিজের আমি গয়না বিক্রি করে ওর জন্য কেস লড়ব, তখনও কিন্তু সে বাধা পেয়েছিল তার স্বামীর দিক থেকে। তার স্বামী কিন্তু তাকে কখনোই সাপোর্ট করেনি, বা তার স্বামী একজন স্বামীর যেটা কর্তব্য সেগুলো কিছুই করেনি। তা মানে সেই সময় পুরুষশাসিত সমাজে একটা স্ত্রী আসতো শুধুমাত্র মানে বলি হতে এক প্রকার বলা যায়, মানে পরিচারিকার জন্য। হ্যাঁ আমি দেখেছি এখনো কিছু কিছু গ্রামগঞ্জ রয়েছে, কিছু গুড়া মানুষ রয়েছে যাদের বিয়ের সময় একটা নিয়ম আছে, মা তার ছেলেকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস, একটি নিয়মে আমি দেখেছি বিয়ের নিয়মে, ছেলেটা বলে বাড়ি চাকর আনতে যাচ্ছি, এরকম দেখেছি আমি অনেক আছে। হ্যাঁ তো এই যে হ্যাঁ দাসী আনতে যাচ্ছি, চাকর আনতে যাচ্ছি, মানে আঞ্চলিক ভাষায় যেখানে যেমন হয় আমাদের অঞ্চলে প্রচলিত রয়েছিল, তো আমি দেখেওছি কিছু কিছু জায়গায়, তো এখন জানি না হয় কি না, তবে এটা আমার সময়ের কথা বলছি আমি, যে হ্যাঁ দেখেছি আমি যে এরকমও বলে। আবার মেয়েটাকে যখন জিজ্ঞাসা করো, ওদিক থেকেও জিজ্ঞাসা করা হয় যে কোথায় যাচ্ছি বা কোথায় যাবি, তো বলে দাসী বৃত্তি করতে যাচ্ছি, মানে কারো আমাদের ভাষাতে চাকরানি বলে, চাকরানি হতে যাচ্ছি, মানে এগুলো বলা করায়, মানে ভাবো এখান থেকেই কতটা মানে হীনমন্যতা মানে তৈরি হয়ে গেছে, কতটা মানুষকে মানে নিকৃষ্ট বানিয়ে দেওয়া হচ্ছে এখানে। এগুলো সমাজের, এগুলো আবার কি হয়ে গেছে, সেই মন্ত্রের মতো নিয়ম হয়ে গেছে, এগুলো বলতে হবে ছেলেকে জিজ্ঞাসা। তবে আমি শুনেছিলাম একটা কোন বিয়েতে এরকম বলেছিল, জিজ্ঞাসা করছিল, আবার নিয়মটা ওদেরও ছিল, ছেলেকে বলছে কি আনতে যাচ্ছিস, ও বলছে রাজরানী আনতে যাচ্ছি। তো এটা যাক একটা ব্যতিক্রমী দিক, এখন ঠিক আছে নিয়মটা থেকে যাক কিন্তু কথার ধরনটা চেঞ্জ হয়ে যাক, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, এরকমই মানে পুরুষ শাসিত সমাজ
এরকমই ছিল, এখন কিছুটা কিছুটা রয়ে গেছে কিছু এলাকাতে, যেখানে যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি সেখানে থাকবে এটা, ঠিক আছে? যেখানে শিক্ষিত মানুষ সেখানে শ্বশুর শাশুড়ি শিক্ষিত তারা খুব একটা করবে না, এবার যদি শিক্ষিত হয়েও করে তাহলে সেটা তো তার চরিত্রের একটা আলাদা দিক বলা যাবে। কিন্তু যেখানে একজন নারী সে শিক্ষিত হবে এবং সে একটা নারীর কষ্ট যদি না বোঝে তাহলে সে আবার কিসের নারী? এটা উদাহরণটা দেওয়া আছে দেখবে শাশুড়ির ক্ষেত্রে, বিন্দুর শাশুড়ির ক্ষেত্রে, সে তো বলেছিল না যে ছেলে পাগল হোক আর যাই হোক সে তো পুরুষ, পুরুষ মানে অনেক দামি। সেটা মৃণালও জানাচ্ছে যে একটা ছেলে আর একটা মেয়ের কেমন গুরুত্ব রয়েছে। মৃণাল কোথায় জানাচ্ছে? কি স্যার? মৃণাল কোথায় জানাচ্ছে যে পুরুষদের গুরুত্ব বেশি আর নারীদের? স্ত্রীর পত্রে তো জানাচ্ছে কোথায়, যখন তার জন্মাবার পর ভাই মারা গিয়েছিল না, তখন কি বলেছে যে সবাই কি বলল যে মেয়ে মানুষ তো তার জন্য বেঁচে গেল, ছেলে হলে বাঁচত না, যমরাজ পর্যন্ত লোভী, সে ছেলেকেই গ্রাস করবে, ছেলে যেহেতু দামি মেয়েকে গ্রাস করবে না। এখানে দেখো একটা কথা আছে না, কিছু বলছো? হ্যাঁ বলছিলাম, এখানে একটা কোশ্চেন ছিল না, মৃণাল কার সাথে তুলনা করেছে বিন্দুর? হ্যাঁ বলো। হ্যাঁ তো বলছিলাম, এটা হতে পারে না যেখানে মানে মৃণাল বলছিল যে বাতাসে সামান্য একটা দুধ যেমন উড়ে এসে পাকাতলের অশ্বত্থ গাছের উপর বের হয়, সেরকম মানে বিন্দুও তার মানে জীবনে একটা জীবন কণা হিসেবে উড়ে এসেছিল, তাকে জীবন কণার সঙ্গে তুলনা করেছে। হ্যাঁ ওটা হতে পারে, আমি আসলে এটা উত্তরটা ভাবছিলাম যে কোনো উপমাটা হয়তো আছে, তুমি উপমাটা বললে একটা, হ্যাঁ এটাই হতে পারে, কারণ সেরকম খুঁজে পেলাম না কোথাও আমি, মানে কোনো একটা বস্তুর সঙ্গে উপমা করছে সেরকম কিছু তো পাইনি, এখানে এটাই হতে পারে তুমি যেটা বললে। তো আন্ডারলাইন করে রাখো লাইনটা, জায়গাটা। তো যাই হোক, পরের প্রশ্ন আছে, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব, এটা আন্ডারলাইন করতে বলেছিলাম না তোমাদেরকে, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব, তৎকালীন সমাজের একটা দারুণ কথা বলা হয়েছে। তখন বুঝতেই পারছো যে পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে এই কথাটা কে বলেছে, পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব? তো কে বলছে, ছেলে বলছে না মেয়ে বলছে কথাটা? হ্যাঁ তো এখানে একটা মেয়েই কথাটা বলছে যে পতি হচ্ছে, ছেলেরা কিন্তু বলছে না, মানে ভেবেই দেখো তখনকার নারী সমাজ মেনেও নিয়েছে যে পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব। কেন মেনেছে? কারণ পতির কাছে সে নিজেকে তুচ্ছ একটা পুতুলের মতো পরিণত করে নিয়েছে, পুতুল বলা যায়, কলের পুতুল। কেন করেছে? কারণ তার কিছু নেই, বড় জায়ের তো কিছু ছিল না, না তার না রূপ ছিল, গুণ বলতে এখানে কোনটাকে বোঝানো হবে, শিক্ষাটাকে, বুদ্ধিটা যেটা মৃণালের ছিল সেটাও তো তার ছিল না, তৃতীয়ত তার পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না, হাতে পায়ে ধরে বিয়ে দিয়েছে, আর সব থেকে বড় যেটা ছিল না সেটা হচ্ছে হীনমন্যতা, তার মধ্যে হীনমন্যতা ছিল, বেঁচে থাকার রসদ বা মুক্তির উপায় সেটা ছিল না, সেটা প্রথম জিনিস সেটাই তার মধ্যে ছিল না, সে তো মেনে নিয়েছে পুরুষতান্ত্রিক সমাজকে। পতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তি সব, কে কথা বলেছে, এই উক্তির আলোকে তার চরিত্র বিশ্লেষণ করো, মানে তুমি এই প্রশ্নের লাইনটা যদি ধরতে না পারো তাহলে চরিত্রটাও ভুল হবে। এটা যদি মৃণাল বলেছো বলো তাহলে মৃণাল চরিত্র, যদি বলো মেজবউ বলেছে তাহলে মেজবউয়ের চরিত্র, যদি বলেছো বিন্দু বলেছে তাহলে বিন্দুর চরিত্র। কে বলেছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, ছোট গল্প হিসেবে সার্থক কি না? আচ্ছা আমি আজকে সবগুলো আলোচনা করছি না, পরের দিন ক্লাসে যদি এটা আলোচনা করি তাহলে আমি প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো, তারপরে আলোচনা করব। ফুই মাচা গল্পটা আছে না? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছে। ওটা এই জাতীয় গল্প, তোমরা কাবুলিওয়ালাটা দেখেছো কি?
দেখেছো? পুঁই মাছের গল্পটাও দেখে নেবে, ঠিক আছে? তো সবাই জানো অনেক আগে ছিল ছোট গল্পগুলো, উপন্যাসগুলো পড়ে রাখতে বলেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যারা পড়েনি তারা একটু পড়ে নেবে পুঁই মাছা গল্পটা। আর এটাতে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আলোচনা করলে আজকে অনেক লেট হয়ে যাবে। যাই হোক, ছোট গল্প হিসেবে সার্থক কিনা এটা যদি আলোচনা করি, তাহলে ছোট গল্প হিসেবে সার্থক কিনা, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো আমাকে মনে রাখতে হবে, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, এখানে বুঝতেই পারছো একটা দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া একটা কাহিনীকে বর্ণনা করা হয়েছে। একটা লাইন শেষে তাকে শেষ হয়ে হইল না শেষ, এখানে কি সেই অতৃপ্ত ইচ্ছাটা রয়েছে? এখানেও তাই অবশ্যই রয়েছে। যে এরপরে কি হলো, মৃণাল তো ত্যাগ করে দিল, মৃণালের স্বামী কি আদৌ গিয়েছিল তার কাছে? যে সিনেমা যদি এটা হতো আর এভাবে শেষ হতো, তাহলে প্রশ্ন থেকে যেত না যে তার স্বামী কি যাবে এরপরে? চিঠিটা তো পাঠালো, চিঠিটা পড়ার পরে কি অবস্থা হবে, কি হতে পারে সেটা তো, সেটা এখানে অতৃপ্ততা একটা রয়েছে। তারপরে হচ্ছে তোমার চরিত্রের ভার নেই এখানে, কটা চরিত্র রয়েছে? চরিত্র কটা রয়েছে? না না, ওই ওর ভাসু ঠাসু এদেরকেও কি ধরা হবে? মানে যদি প্রধান চরিত্র বিন্দু যে বিন্দু যে বিয়ে হয়েছিল, না প্রধান চরিত্র বলি তাহলে হচ্ছে মৃণাল, বড় বউ আর মেজ বউ মৃণাল, এই মৃণাল বিন্দি আর বড় বউটা আর শরৎ আছে, চারজন। কিছু গৌণ চরিত্র রয়েছে, শরৎ রয়েছে, তুমি রয়েছে, ভাসুর রয়েছে, তোমার বিন্দুর ভাসুরের পরিচয় আছে, বিন্দুর খুড়তুতো ভাই রয়েছে, ঠিক আছে, এসব অনেকগুলো চরিত্র, গৌণ চরিত্র রয়েছে। তো ব্যাপার হচ্ছে চরিত্রেরও বহর খুব একটা নেই, জীবনের নিতান্ত যে ছোট সহজ সরল বিস্তৃতি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো, এক লাইন আছে না, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তাহলে সেই ধরনের ছোট ছোট ঘটনাগুলো যেগুলো প্রায়ই ঘটে যায়, বিস্তৃত হয়ে যায়, আবার ঘটতে থাকে, সেই ঘটনাগুলো এখানে কিন্তু রয়েছে। নাহি ঘটনার ঘন ঘটা, নাহি বর্ণ, নাহি বর্ণনার ছোট, নাহি ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব উপদেশ, তত্ত্ব উপদেশ বিহীন রয়েছে, ঠিক আছে। তারপরে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। মানে সব কিছুই যা কিছু বর্ণনা করেছেন তিনি বর্ষা যাপন কবিতাতে, যেগুলো জানিয়েছেন ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে, সব ক্রাইটেরিয়াগুলোই কিন্তু এখানে ফুলফিল করছে, তার জন্য এটাকে ছোট গল্প হিসেবেও সার্থক আমরা বলবো। একটা ছোট করে আলোচনা করলাম, এত ছোট প্রশ্নের উত্তরটা হবে না, ব্যাখ্যা করতে হবে এগুলো। কিছু বলছো? হ্যাঁ স্যার, বলছি ছোট গল্প হিসেবে সার্থক কিনা, মানে এটা যেখানে প্রশ্নটা থাকবে তো ওই কবিতাটা লেখা হবে সেখানে, ওটা প্রশ্নের মানের উপর ডিপেন্ড করছে। যদি 10 নম্বরে হয় অবশ্যই কবিতাটা লিখবে, যদি 5 নম্বরে হয় কবিতাটা লেখার দরকার নেই, কারণ 5 নম্বরে তুমি 10টা লাইনে উত্তর লিখবে, সেখানে কবিতাটা সময় যদি থাকে তাহলে লিখতে পারো, নইলে কবিতাটা লিখতে গিয়েও তো আরও তো 2-4টা মিনিট যাচ্ছে না, এবার যদি তোমার মনে নেই তো মনে করতে গিয়ে আরও সময় যাচ্ছে, 5 নম্বরের ক্ষেত্রে দরকার নেই। কিন্তু বৈশিষ্ট্যের পয়েন্টগুলো মনে রাখো, সংক্ষিপ্ততা, উপদেশ বিহীন, তোমার অতৃপ্ততা, ঠিক আছে, চরিত্র বহরটা কম থাকবে, জীবনের ছোট ছোট তুচ্ছ তুচ্ছ ঘটনাগুলোকে নিয়ে লেখা হবে, হ্যাঁ এইসব জিনিস। হ্যাঁ স্যার, আর স্যার বলছি অন্য লেখকের হলেও তো লেখা যাবে কবিতাটা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ছোট গল্প হলেই এটা লেখা যাবে, যে কোনো বলো স্যার। হ্যাঁ স্যার, এখানে যে সেই যে মৃণালের চরিত্রের আলোকে বিচার করো, ওই পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমূল্যায়নটা, স্যার এটা স্যার মৃণালের চরিত্রটা শুধু বিশ্লেষণ করতে হবে নাকি ওখানে ওই যে বিন্দুর যেগুলো হয়েছিল সেগুলো বললেও হবে? দেখো চিঠিটা লিখেছে মৃণাল, এবং মৃণালের চরিত্র আলোচনা সূত্রে সেই ঘটনাগুলো তো আসবেই, মৃণালের চরিত্র যখন আলোচনা করব তখন তার ঘটনা প্রসঙ্গগুলো আসবে না, তখন সেগুলোতে তো ব্যক্ত হবেই যে কিভাবে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবমূল্যায়ন হচ্ছে। নারীর অবমূল্যায়ন বলতে শুধু মৃণালেরই কি অবমূল্যায়ন হয়েছে, বিন্দুর হচ্ছে, তোমার বড় জায়ের হচ্ছে, সবার তুমি অবমূল্যায়নটা লিখতে পারো এখানে, কিন্তু মৃণালের চরিত্রের আলোকে, মৃণালের চরিত্র তোমাকে বর্ণনা করতে হচ্ছে, তার সঙ্গে মৃণালের তো অবশ্যই দিতে হবে, তার সঙ্গে তাদের বাকিগুলো আসবে, এগুলো লিখতে হবে।
মৃণালকে একা নিয়ে তো লেখা যাবে না, তার জীবনে কি কি ঘটেছে সেগুলো তো দেখাতে হবে তাকে। তারপরে উত্তরটা কত নাম্বারে লিখবে সেটা আমি তো সব 10 নাম্বারের উত্তর দেবো তোমাদেরকে, ঠিক আছে? এরপরে আমি পরের দিন তাহলে চরিত্রগুলো আলোচনা করব, তারপরে নামকরণের সার্থকতা, স্ত্রীর পত্র নামকরণ নিয়েও প্রশ্ন আসতে পারে। যদিও তোমাদের অনুশীলনতে দেওয়া নেই, কিন্তু নামকরণ যে কোনো গল্পের উপন্যাসের নামকরণ করে যাবে, নামকরণ আর সেটা সার্থকতা। যদি ঐতিহাসিক উপন্যাস হয় তাহলে ঐতিহাসিক উপন্যাস হিসেবে সার্থক কিনা, যদি গল্প হয় তাহলে ছোট গল্প হিসেবে সার্থক কিনা, এরকম সার্থকতার দিকটা, নামকরণের দিকটা, চরিত্রের দিকটা, আর বিষয়ভিত্তিক প্রশ্ন। যেমন এই যে বিষয়ভিত্তিক প্রশ্ন লাইন তুলে দিয়েছে, এখনো পতি হচ্ছে স্ত্রীলোকের গতিমুক্তি সব, তো এই ধরনের প্রশ্ন। তাহলে এরকম প্রতিটা গল্প বা উপন্যাসকে যদি এভাবে পড়ো আমার মনে হয় না যে কমন পেতে অসুবিধা হবে, সব বাড়বে। তখন প্রশ্নের ছোট প্রশ্নের উত্তরগুলো সব বলতে পারলে, তোমাদের অনুশীলনে যতগুলো আছে কেন পারলে, কারণ টেক্সটটা তোমরা শুনলে বা কেউ কেউ পড়েছো, সেই জন্য চেষ্টা করো এভাবে পড়তে। ক্লাসটাতে আলোচনা করতে কতক্ষণ সময় লাগলো? বড় জোর 2 ঘন্টা হয়তো। তো 2 ঘন্টা তুমি সময় দিলে তো তোমারও তো পড়া হয়ে যাবে না সারাদিনে, ওই জন্যই বলি 1 থেকে 2 ঘন্টা পড়ার জন্য সময় দাও। সময় ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।